নমস্কার, আমি তানিয়া, শান্তিনিকেতন, নকশিকাঁথা থেকে একদম লাইভে চলে এসেছি। আপনারা সময় করে জয়েন হতে থাকবেন। আমরা সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো আজকে। থাকবে কাঁথা শাড়ি, গুজরাটি শাড়ি, হ্যান্ড আরি স্টিচের শাড়ি থাকবে, পার্সি থাকবে, সব রকম মিলিয়ে মিশিয়েই আজকের লাইভটা কিন্তু হতে চলেছে। আর অবশ্যই বাটিকও থাকবে। আপনারা জানাবেন আপনারা কি ধরনের শাড়ি দেখতে চাইছেন। একটু সবাই কমেন্ট করুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রপারলি শুনতে পাচ্ছেন, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আপনারা একটু হাই হ্যালো কেউ কমেন্ট করুন। কে কে আছেন? কানেকশন স্লো দেখাচ্ছে আপনাদের, কি স্লো দেখাচ্ছে? সুমিতা ম্যাম, গুড আফটারনুন। আর কাকে কাকে পাচ্ছি একটু দেখি। আচ্ছা, যে যে বলেছিলেন দেখানোর জন্য কি কি, সুতপাদি লিখেছেন যে রেনবো কাঁথা দেখানোর জন্য, কটন শাড়ি। হ্যাঁ, ডেফিনেটলি আজকে কটন শাড়ি দেখাবো। আর স্লো কানেকশন কেন দেখাচ্ছে? অর্গ্যানজার উপর গুজরাটি, হ্যাঁ অর্গ্যানজা গুজরাটিটাও, অর্গেন্দা গুজরাটি আজকে আছে নাকি একবার দেখে নিচ্ছি। কিন্তু খুব ভালো স্টক আমাদের তৈরি হচ্ছে অর্গেন্দার, সেগুলোও দেখাবো আপনাদের। বর্ণালীদি লিখেছেন ফোক কাঁথা, সুলগ্নাদি লিখেছেন কটন কাঁথা, ব্লেন্ডেড সিল্কের উপর কাঁথা। হ্যাঁ মধুরিমাদি, ব্লেন্ডেড এর উপর কাঁথা আমরা কালকে দেখিয়েছিলাম, আজকে নিশ্চয়ই কিছু অল্প দেখাবো। কটনের উপর কাঁথা দেখতে চাই, গুজরাটি উইথ কাঁথা, গুজরাটি উইথ কাঁথা, শর্ট কুর্তি। আচ্ছা, তসরের উপর হলুদ সুতোর কাজ, তসর কালার উপর 10-11-এর মধ্যে। আচ্ছা, তসরের মধ্যে হলুদ সুতো তো কালকে একটা দেখালাম না? আর এইটা এইটাই বোধ হয় তসর, ব্লেন্ডেড তসরে না, এটাও সুন্দর। একটু মিড রেঞ্জের কাঁথা, 2500 থেকে 2800-এর মধ্যে, 2500 থেকে 2800-এর মধ্যে দেখছি কি কি রয়েছে। আর স্টোরিতে এসে গেছে, একটু ইয়েতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, বুকিংটা ইয়ের কাছে না? হুম, পাঠালাম। দেখো শিলিগুড়ি আসো, নিশ্চয়ই দিদি যাওয়ার খুবই ইচ্ছা। একটু সবকিছু এগুলো পরশু দিন আসবে, তারপরে লাইভ করব। বিধর্বা তসরে কাঁথা, বিধর্বা তসরে কাঁথা এখনো রেডি হয়নি কিছু। তিনটাতেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওটাতে ব্রডকাস্ট দুটো গ্রুপ আছে না, দুটোতে দিয়ে দিতে। আর দিদি স্টেটাসে
রোজি ম্যাম, সংযুক্ত ম্যাম, একটু লাভ রিয়াক্ট যদি শেয়ার করেন আমরা বুঝতে পারবো যে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমি জানি না কোনো কমেন্ট আসছে না, কোনো কমেন্ট আসছে না। একটু যদি আপনারা হাই হ্যালো লেখেন তাহলে আমাদের একটু সুবিধা হয় বুঝতে। শ্বেতা ম্যাম, গুড আফটারনুন শ্বেতা ম্যাম, অনন্যা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দিদি ঘিচার উপরে গুজরাটি কাজে শাড়ি হবে, ঘিচার উপরে গুজরাটি, হ্যাঁ আছে তো রে, বিধর্বাতেও তো আছে মনে পড়লো হঠাৎ করে, না এখানে বিধর্বাতে দু তিনটে রয়েছে, না না দু পিস ছিল না, হ্যাঁ দিতো দুটো দেখাই, ওগুলো দেখানোই হয় না, উপরে খুব শাড়ি মানে ভালো ভালো শাড়ি আছে যেগুলো দেখানোই হয় না। ওই সেকেন্ড শাড়িটা দিস তো পার্সিটা, হ্যাঁ সফট সিল্কে পারসি। মিতালি দি আজকে কিন্তু একটু সবাইকে থাকতে হবে, আজকে কিন্তু মিক্স প্যাকের একটা মানে ভিডিও করছি, মানে আমরা লাইভ করব যেখানে আমরা সব রকম কিছু দেখাবো। তো সুচেতা দি গুড আফটারনুন, উপরে বাঁ দিকে সেকেন্ড তো, হ্যাঁ ওটা থাক, তারপরে হ্যাঁ ওটা দিয়ে একটু দেখে দেখে দে যেগুলো দেখান নতুন এসছে। অর্গানজার আমাভিনটা দে তো, অর্গানজার কাঁথাটা সবুজে, হ্যাঁ তানিয়া ডাই করা তসর শাড়িটা দেখতে পাবেন, আমি গেস কিনতে ভাবছি। তাড়াতাড়ি খাও, কেন বলো তো শুরু হয়েছে না, এখনই স্ক্রিন থেকে দিলে রিচ নষ্ট হয়ে যাবে। রিমা নিয়ে নে বোতলটা। গুড আফটারনুন তানিয়া, গুড আফটারনুন সুচেতা দি, হাউ হাই শো সাম তসর গুজরাটি, হ্যাঁ দেখাবো তসর গুজরাটি দেখাবো, মিরর ওয়ার্ক কাট ওয়ার্ক দেখাবো, ওই হলুদে পার্সিটা দিস তো শিফনে, হ্যাঁ ক্রেপে আছে, হ্যাঁ এটা ক্রেপে, হ্যাঁ গুজরাটি ফিউশন দেখাবো। আচ্ছা পল্লবী লিখেছো তানিয়া মিরর ওয়ার্ক কাট ওয়ার্ক দেখিও, কাট ওয়ার্ক কালকে খুব সুন্দর সুন্দর দুটো দেখেছি, ওই সবুজ অর্গানজাটা দিস তো রামা গ্রিনে, হ্যাঁ ওটা দেখো, এবার আমি আসবো খুব তাড়াতাড়ি আসবো, হয়তো কাল পরশুর মধ্যেই আমিও চলে আসব, একটু কাজের চাপ সব মিলিয়ে মিশিয়ে। আচ্ছা চলুন শুরু করি এবার দেখাতে, খুব সুন্দর কিছু শাড়ি দেখাবো আজকে। প্রথমেই একটা, আচ্ছা ওই শাড়িটা দিচ্ছে ওই সবুজের সাথে গুজরাটি উপরে উপরে নিচে, হ্যাঁ হ্যাঁ ওটা দিতে, ওটা দিয়ে শুরু করি আজকে, সুন্দর লাগে শাড়ি। তারপর কটন কুর্তি এসেছে এই দিকে, কে আসবে ফোনটা নিয়ে যা, ভিভোটা নিয়ে যা, ঢোকানে ঢোকানো নেই তাকে তো, কাজটা আছে ওখানে খুঁজে ঢুকিয়ে দে, ঢুকিয়ে কাস্টমার ওনাকে বলে দে কি নাম আছে এটা, হ্যাঁ ভুল করিস না দেখে নিবি পুরো চ্যাট দেখে, তাহলে অন্য প্যাকেটে যাও, ওটা ছেড়ে দাও অন্য প্যাকেটে যাও, শুরু কর, ওটা ছেড়ে দে অন্য ট্র্যাকিং এর ফোনটা দেখে করবো, দুটো ফোন কে নেই পাশাপাশি, প্রথম যে শাড়িটা দেখাচ্ছি একটা কলমকারী গুজরাটি, প্রথম যে শাড়িটা দেখাচ্ছি কলমকারী গুজরাটি। হ্যালো আদিতি দি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং আওয়ার ভিডিও আওয়ার লাইভ, থ্যাংক ইউ, ইয়েস ম্যাম
টুম্পা ম্যাম, সিওডি হয়, ডেফিনেটলি সিওডি হয়, অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওডি অ্যাভেলেবেল, বাট সিওডির জন্য এক্সট্রা চার্জ একটা থাকে। এই পাটটা ঢেকে যাচ্ছে, হাতের পাটটা, হাতের পাটটা না এর উপরটা রাখবো, এই হাঁটুর উপরটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে রংটা কিন্তু খুব সুন্দর, একদম অ্যাকোয়া কালার কম্বিনেশন। সুচেতা দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাশট্যাগ নকশিকাথা, থ্যাংক ইউ। আমি জানি না এটা খুব একটা সুবিধা হয় কিনা, কিন্তু সবাই বলেন যে এটা করলে নাকি রিচ বাড়ে, সো থ্যাংক ইউ সো মাচ। যেটা পরে আছে সেটার প্রাইস কত রিমা? নিচের শাড়িটার প্রাইসটা বল, আঁচলটা দিয়ে না, তারপর প্রাইসটা বল, আঁচলটা দিয়ে না। হ্যাঁ আচ্ছা, এটা পুরো শাড়িটাই এরম ভাবে অল ওভার বডি পিওর গাছি তাসরে রয়েছে, এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, কাঁধের ওখানে পাটটা, হ্যাঁ লেখা আছে ওখানে, ট্যাগ লাগানো আছে, ভালো করে দেন। ও আচ্ছা, তাহলে ওইদিকে দেখে পড়বে, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, এটার প্রাইস যাচ্ছে 10,860 rupees, পিওর গাছি বা এই গাছি তসরে রয়েছে, পুরো শাড়িটাই কিন্তু এইভাবে থাকছে, খুব সুন্দর। দেখুন কালার কম্বিনেশনটা সব মিলে কিন্তু পুরো অল ওভার গুজরাটি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এটা ব্লাউজটা দেখিয়ে দিই প্রিয়া, হ্যাঁ এই থাকবে ব্লাউজটা, দেখুন ব্লাউজের রংটাও কি মিশ, মানে খুব সুন্দর টার্কওয়াইজ কালারের ব্লাউজের রংটা এইভাবে পুরোটা যাচ্ছে। হ্যাঁ নেক্সট আমি মডেলের শাড়িটা একবার দেখে নিই, আঁচলটা সামনে সুন্দর করে দেয়। এই শাড়িটা 12,650, 12,650, 12650, পিওর বিষ্ণুপুরী কাতানে রয়েছে, 2.5 meter কমপ্লিটলি অল ওভার, তারপরে কিন্তু প্রায় 6 inches একটা বর্ডার রয়েছে, একটু ভাবে ধরে দাও। এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাবো, এই কত নেক্সট দেখাবো একটা পিওর গাছি তসরে, তানিয়া ডাই করা তসর শাড়িটা এখনো আসেনি, হ্যাঁ ডাই তসর আপনার সাথে সাথে শ্বেতা ম্যামেরও আছে, আরো কয়েকজনের আছে, শ্বেতা ম্যাম অলরেডি লাইভে আছে, তো আমরা বলেই দিয়েছি 7-10 days লাগবে, তার মধ্যে 3-4 days হয়ে গেছে, আর কদিনের মধ্যে আমরা পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না। থ্যাংক ইউ আদিতি দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি, মডেল খুব সুইট, থ্যাংক ইউ দিদি। নর্থ স্ট্রিট শাড়িটা একটু দেখবেন, হোয়াটসঅ্যাপ করেছিলাম, হ্যাঁ শ্বেতা ম্যাম আপনি ল্যাভেন্ডারের জন্য বলেছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু ক্রেপটা খুব এক্সপেন্সিভ মেটেরিয়াল, তো ওইটাতে আমরা মানে একেবারে আমি ডাইটা আপনাকে দেখাতে পারবো না, মানে আমাকে ইদার একেবারে ডাই করতে দিয়ে দিতে হবে, যেটা যে সেটটাই আসুক আপনাকে মানে ওটা দেখে নিতে হবে আর কি, তো ওই জন্য আমি আর এগোলাম না, কারণ যেহেতু খুব দামি ওরা বলবে যে লাইট ডিপ হয়ে গেছে, তখন আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো, তো আপনি যদি শেডটা আমাকে পাঠিয়ে দেন আমি ওটা দিয়ে শাড়িটা বানাতে দিয়ে দেবো। সুপর্ণাদি, সুপর্ণাদি লিখেছেন বাট স্টিল আই এম লাভ, সুপর্ণাদির কোন শাড়িটা আপনি এখনো পাননি বলছেন, 6 months হয়ে গেল আপনাকে, 6 মাসের ওই বুকিংটা করে দেখো, দেখতো সুপর্ণাদি, সুপর্ণ ভট্টাচার্য মনে, সুপর্ণাদি আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো যে এক্ষুনি একটু হোয়াটসঅ্যাপ করুন, হ্যাঁ তাহলে ওরা এক্ষুনি দেখে আপনাকে রিপ্লাই করে দিতে পারবে। শুক্লাদি আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ও আঁচল শাড়িটা, হ্যাঁ আঁচল শাড়িটা আপনার যেটা এসেছে ওটা সিঙ্গেল কালারে চলে এসেছে, কারিগর সুতোর রং ভুল করেছে, আপনাকে আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু আপনারটা মাল্টি কালার ছিল, এবার দেখি আর আর 2 মাস বা 1 মাস দেখবো, না হলে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তো চলুন, এই এই সব উত্তরগুলো লাইভে শুরু হতে থাকলে কিন্তু শাড়ি দেখানো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমরা একটু লাইভে শাড়ি দেখিয়ে নিই, সমস্যাগুলো হোয়াটসঅ্যাপে মিটিয়ে নেবো।
আচ্ছা, এমব্রয়ডারি ব্যাঙ্গেলস চেষ্টা করব, আমার মনে হয় না এত কম সময়ের হয়ে উঠবে। মোহরানী তুমি কেমন আছো? হ্যাঁ, ফিসফিস করে বলে চলে গেল। এইবার যে শাড়িটা দেখাচ্ছি, পিওর গাছি তসরে একদম ফিস মোটিভে রয়েছে, খুব সুন্দর শাড়িটা। স্টিকার দাও একটা, ছোট স্টিকার। আঁচলটা এই যাচ্ছে পিওর গাছি তসরে, আঁচলটা দেখুন কি সুন্দর। তসরে হলুদ সুতোর, যে দিদি বলছিলেন দেখানোর জন্য, দেখুন একটা খুব সুন্দর একদম পিওর গাছি তসরে শাড়ি দেখাচ্ছি। শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, পুরো শাড়িটা যাবে এরকম। আচ্ছা, এইভাবে শাড়িটা দেখতে মানে আপনারা দেখে ভালো লাগছে তো? আরেকটু যদি ঘুরে যাও তো তাহলে এই শোল্ডারটা দেখা যাবে। আচ্ছা, কালকের গুজরাটি ফিউশন গুলো অল সোল্ড, গার্গীতে একটু হোয়াটসঅ্যাপ করুন। হ্যাঁ, আমরা দেখে বলছি, আমরা আরো শাড়ি দেখবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এই গেল পিওর গাছি ভাই গাছি তসরে, তুমি তুলে দিচ্ছ। এই যাচ্ছে পুরো আঁচল, একটু তোলো দেখুন, এইভাবে পুরো আঁচলটা যাবে, খুব সুন্দর কাজটা, একদম ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে পুরো শাড়িটা জুড়ে। কিন্তু এইভাবে আমরা কাজটা করেছি, পরলে খুব ভালো লাগে এই কম্বিনেশনটা। এটার প্রাইস যাচ্ছে 11,350। প্রিমিয়াম কোয়ালিটির একদম পিওর গাছি ভাই গাছি তসর। ব্লাউজটা দেখিয়ে নেক্সট শাড়িতে যাব। হ্যাঁ, এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা এরম ভাবে কিন্তু হাতে দুটো মাছের পার রয়েছে, আবার পিঠেও রয়েছে। হ্যাঁ, আমাকে হাতে দেয় একবার, আমি কাছ থেকে কাজটা দেখো ততক্ষণ। আচ্ছা, এই দেখুন সেলাইটা, কাছ থেকে দেখানোর এটাই মজা যে সেলাইটা বোঝা যায় খুব সুন্দর। টেনে নে তসর শাড়িটা, নইলে ফেলবে কি করে। এই যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর শাড়িটা, মানে কাছে আনলে যদিও হলুদ রংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু রংটা এত সুন্দর। ঠিক আছে, হ্যাঁ এটা সরিয়ে নাও, আবার আমার দরজাটাকে খুলে গেল একটু। সরু পারে কিছু হবে না? হ্যাঁ সরু পারে নিশ্চয়ই দেখাবো। এইটা দেখুন পিওর গাছি তসরে ডাই করে একদম অল ওভার পাখির বুটটা, কি সুন্দর, মানে একদম পায়রা মোটিভে কিন্তু করা রয়েছে শাড়িটা। তো এই যাচ্ছে পুরো শাড়িটা টারকোয়াইজ কালারের মধ্যে, পুরোটাই অল ওভার এভাবে কাজ রয়েছে। এবার আঁচলটা দেখাবো, যাচ্ছে আঁচলটা ভারী সুন্দর, রংটা পিওর গাছি ভাই গাছি তসরে রয়েছে, পিওর গাছি ভাই গাছি তসর। গুড ইভিনিং সোনালী ম্যাম, সোনালী ম্যাম গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার লাইভ। একটু সরু পারে কিছু, হ্যাঁ সরু পারটা দেখছি আমি, ব্লাউজটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ অপর্ণাদি নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি আসছি। এটার প্রাইস যাচ্ছে 11,350। ঠিক আছে, হ্যাঁ নেক্সটটা যাই। এই বুটিটা কিন্তু পুরো শাড়ি জুড়ে অল ওভার, এই বুটিটা কিন্তু পুরো শাড়ি জুড়েই অল ওভারের কাজের মধ্যে রয়েছে। হ্যাঁ আমি কাজটা এবার কাছ থেকে দেখাই আপনাদের, দেখুন পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, ভারী সুন্দর লাগছে দেখতে। এই যে একদম দুটো পায়রা, জোড়া পায়রা একদম শান্তি বার্তা নিয়ে আসছে অল ওভার শাড়ি। আচ্ছা এবার এই শাড়িটা দেখুন, এই শাড়িটা কিন্তু একদম এক্সক্লুসিভ, একদম এক্সক্লুসিভ, মানে এত সুন্দর শাড়িটা এক্সিবিশনে, আমার মনে জানি না সেই দিদি আছেন কিনা এখন লাইভে, এক্সিবিশনে আপনাদের মনে আছে কিনা জানি না, এই শাড়িটা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে এসেছিলেন। এই শাড়িটা আমাদের লাস্ট ইয়ার পুজোতে আমরা নিয়ে গেছিলাম, তো তারপরে এই আজকে আবার হয়ে আসলো। কাজটা দেখলে না জাস্ট অবাক হয়ে যাবেন, পুরো শাড়িটা কিন্তু গাছি তসরের ডাই করা। এবার আঁচলটা দেখি, ফোনটা কোথায় গেল? ও এই যাচ্ছে আঁচলটা, কিরম লাগছে বলুন শাড়িটা, একটু ভালো লাগছে কিনা জানাতেই হবে, কিন্তু ভালো না খারাপ একটা দুটো লাইক লাভস তো একটু ভালো লাগে পেতে। তানিয়া কলমকারি কথা দেখিও, হ্যাঁ কলমকারি কথা দিয়ে জুই দিয়ে আজকে শুরু করেছি লাইভটা। জুই দি কেমন আছো একটু জানাও। সুনন্দিতা দিয়ে লিখেছো পিঙ্ক কাঁথা ইন ব্যাঙ্গালোর সিল্ক, পিঙ্ক কাঁথা ইন ব্যাঙ্গালোর সিল্ক এসেছে রে, ইয়েতে নতুন শাড়ি যেগুলো এলো পালিশে তো আছে না ওই ঘরে,
আচ্ছা দেখছি দেখছি, সঙ্গে থাকো। আজকে প্রচুর শাড়ি নতুন পলিশ হয়ে এসেছে, আমরা চেষ্টা করছি যে দেখানোর। খুব সুন্দর, থ্যাংক ইউ পম্পাদি। পম্পাদি কেমন আছো? মঞ্জলিকা দি, থ্যাংক ইউ সো মাচ গো। শরীর ভালো আছে তো পম্পাদির? অপর্ণাদি লিখেছো, হাই তানিয়া, গুড আফটারনুন। গুড আফটারনুন অপর্ণাদি। আচ্ছা মধু ছন্দা দিলি কিছু, দুর্গাপুর, দুর্গাপুরে একদম আমার কোনো অসুবিধা, দুর্গাপুরে আমার প্রচুর আত্মীয় স্বজন রয়েছে, শুধু যাবার অপেক্ষা। পিওরে বাটিক কাঁথা দেখিও, পিওরে বাটিক কাঁথা ডেফিনেটলি এসছে, ওই ঘরে আছে, নিয়ে আয় তো নতুন যেগুলো এসছে। ছটা আছে দেখ, গুড ইভিনিং, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইবার দেখুন বাটিক কাঁথা চলে এসেছে, ভালো আছে লিখেছে, তসরে হোয়াইট কাজ দেখাও। আচ্ছা তসরে হোয়াইট কাজ নিশ্চয়ই দেখাবো, তসরে হোয়াইট কাজ। আচ্ছা এই শাড়িটা আমি একটুখানি কাছ থেকে দেখাই, এত স্টাইলিশ, এত ডিফারেন্ট, মানে হয়তো সেরম আমরা বড় ডিজাইনার হতে পারিনি, কিন্তু ডিজাইন সুন্দর সুন্দর বানাতে কিন্তু থামিনি। জাস্ট শাড়িটা দেখুন, একদম কার্পেট কাঁথা, এই পোর্শনটা কিন্তু পুরোটাই কাঁথার কাজ, এটা কিন্তু পুরো কাঁথার কাজ, কোথাও কিন্তু কোনো প্রিন্ট নেই, শুধু এই পোর্শনটা আমরা কাঁথাই করিনি, জাস্ট এই ফেসটা, বাকি কিন্তু সব কাঁথায় রয়েছে। অসাধারণ কাঁথার কাজ হয়েছে পুরো শাড়ি জুড়ে। আমি কাছে যাচ্ছি হাতটাতে, ঠিক আছে এই দেখো, এই যাচ্ছে পুরো কাঁথার কাজটা, কি যে অপূর্ব সুন্দর না কাজটা হয়েছে। এখানটা সোজা কর, অসাধারণ কাজ, এই জন্যই তো এক বছর লাগলো, মানে আমরা এতেই তো বুঝি যে কোন বছরটা, এই কারণেই মেনশন করা হয় যে আপনারা বুঝতে পারেন যে একটা শাড়ির পিছনে মানুষের কতটা ধৈর্য পরিশ্রম থাকে এবং সময়, পুরোটাই সময়। ব্লাউজটা দেখাবো, দেখিয়ে নেক্সট শাড়িতে যাব। উফ ব্লাউজটাও অসাধারণ, ব্লাউজটা না একটু তুলে দেখাতে হবে, পুরো শাড়িটা ছেড়ে দাও এবার, ছেড়ে ব্লাউজটা সুন্দর করে তুলে দেখাও, খুব সুন্দর ব্লাউজটা, অসাধারণ, দারুণ লাগবে। জাস্ট ব্লাউজ একটু এরম ভাবে দেখাবো, হ্যাঁ এরম ভাবে শাড়ির পাড়ের মতো করে, হ্যাঁ মেলে দিও না, মানে এরম ভাবে দেখো, হ্যাঁ দেখুন এই হচ্ছে ব্লাউজটা, আর একটু নামাও ওই এইটা ধরে না, হ্যাঁ দেখুন এইটা যাচ্ছে পুরো ব্লাউজটা, পুরো একদম মাল্টি কালারে রয়েছে। থ্যাংক ইউ সুদেশনাদি, খুব ভালো লাগলো যে তোমাদের ভালো লাগে, আর সত্যি কথা আমারও দেখাতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ না চলো নেক্সট যাও, একদম নতুন, থ্যাংক ইউ সম্পাদি। সম্পাদি পার্সেল বোধ হয় কালকে বেরিয়ে গেছে না, হ্যাঁ কালকে বেরিয়ে গেছে সম্পাদি তোমার পার্সেল, আজকে ট্র্যাকিংটা দিয়ে দেবো। আচ্ছা এই শাড়িটা এইবার দেখো কি অদ্ভুত সুন্দর, এই কনসেপ্টটা কিন্তু একদম নতুন ভাবে করেছি এবছর, তোমরা সবাই জানো বা আপনারা জানেন। গার্গিদি লিখেছে, তোমার সাথে দেখা করতে এবার শান্তিনিকেতন যেতেই হবে, আই জাস্ট লাভ ইউর, থ্যাংক ইউ গার্গিদি। দিদি বললাম কিন্তু বয়সের মতো নয়, এমনি রেসপেক্ট দিয়ে কিছু মনে করো না, একটা আলমারি পুরো ভরে গেছে, ভাবছি আলমারির আলমারির তানিয়াজ লিখবো, একদম ইয়ে লেখো নকশি কাঁথা শান্তিনিকেতন লেখো, কিন্তু আমার খুব ইমোশন আছে শান্তিনিকেতনের সাথে। সুদেশনাদি প্রাইস ওই শাড়িটার, হ্যাঁ ওই শাড়িটার প্রাইস বলে দিচ্ছি, একদম নতুন হয়ে এসেছে, প্রাইসটা আমি খুব তাড়াতাড়ি বলছি, তার করতে করতে এই শাড়িটা দেখা, এটা দেখো কি সুন্দর কাজ, একদম পুরো কার্পেট কাঁথার কাজ, মাল্টি কালার সুতোর, পুরো কার্পেট কাঁথার কাজ মাল্টি কালার সুতো দিয়ে, অসাধারণ হয়েছে শাড়িটা, কি বলবো, যেই পরবেন একদম গোল্ডেন ইয়েলো সুতোর উপরে ঠাসা কার্পেট কাঁথার কাজ। এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এই শাড়িটা কিন্তু পুরোটাই অল ওভার, পুরোটাই অল ওভার। এবার আঁচলটা দিই, এটা দেখে নিবি, হ্যাঁ এদিকে একটু টান তুই আঁচলটা, ব্যাস ঠিক আছে, কত 10,860 রুপিস, 10,860 যাচ্ছে এই শাড়িটার প্রাইস, অপূর্ব না কি সুন্দর শাড়িটা, একদম পিওর ব্যাঙ্গালোর সিল্ক, সিল্ক মার্ক, স্যার এইটা সামনে দাও, হ্যাঁ ঠিক
একদম সিল্কমার্ক সার্টিফাইড পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর রয়েছে। ব্লাউজটা দেখিয়ে নেক্সট শাড়িতে চলে যাই। এই দিকটা দেখা, রিমা তোর দিকটা মোর, হ্যাঁ ও দুদিকেই একটা করে বুটা রয়েছে, ঠিক আছে। বেশ এবার নেক্সটটাতে যাই তাহলে। ও আর পিছে এই দিকটায় থাকে, ঠিক আছে। হুম হুম, আমাকে ওই দিকটা দিয়ে দেয়, আর তুমি ছেড়ে দাও সেটা, আমি কাছ থেকে একবার সেলাইটা দেখিয়ে দিই। যাও খেয়ে নাও, দেখুন আমি একবার প্রতিটা ফুলের ঝাঁককে একবার করে সেলাই দেখিয়ে দিই। এইভাবে কিন্তু পুরো, থ্যাংক ইউ সোনালি দি, ফুলের বাগান। হ্যাঁ খুব মিষ্টি লাগবে শাড়িটা পরলে। আর যদি আমার কথা জিজ্ঞেস করেন তো আমি বলবো যে একটা পাইপিং করিয়ে নেবেন, খুব ভালো লাগে। বেশি নেয় না আমাদের এখানে টেলারি, 200 rupees নেয়, কিন্তু করালে পরে শাড়িটার লুকসটা এত সুন্দর হয়ে দাঁড়াবে না, জাস্ট কাজটা দেখুন। আমি এতটা ক্লোজ আপে কিন্তু দেখি, ওয়াও বাটিকটা কি ভালো, দেখুন জাস্ট বাটিকটা সরিয়ে দিতে মুড়িস না বেশি ভাঁজ করি তো, দূরে দূরে রাখ। এইবার দেখুন বাটিকটা, এটা কেমন হয়েছে। এই রংগুলো কিন্তু একদম নতুন বাটিকের কালার, একদম নতুন পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে হ্যান্ড কাঁথা বাটিক। পম্পাদি কেমন লাগছে লিখেছো, নাইস, থ্যাংক ইউ। সুদেশনাদি, সুদেশনাদি মঞ্জুলিকাদি ফুলের বাগান তুমি বলেছো, আচ্ছা আচ্ছা। এই শাড়িটা কেমন হয়েছে সবাই একটুখানি জানান না, কেমন হয়েছে এই শাড়িটা, মানে কেমন লাগছে এই শাড়িটা আপনাদের। একদম নতুন কালার, এই কালারের বাটিক কিন্তু আগে আমি তো করিনি, কখনো সাহসী করিনি এই কালারটা করার, কারণটা করতে গেলেই মাজেন্টা হয়ে যায়। তো এই রংটা এত ডিফারেন্ট এসছে না, মানে অসাধারণ এসছে এই রংটা। জাস্ট দেখুন পাটটা মুড়ে যাচ্ছে, এই যাচ্ছে কালারটা, অপূর্ব সুন্দর। এবার আঁচলটা দিয়ে দিতে একবার, আচ্ছা আমাদের যে ডিজাইনার এক্সক্লুসিভ শাড়িটা ছিল ওটা একটু লিখে দিস, হ্যাঁ নাহলে পরে মনে থাকবে না। কিন্তু ওটার প্রাইস যাচ্ছে 16,550, ওটা 16,550, ঠিক আছে। এটা যাচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, এটা যাচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে, মানে অসাধারণ একটা শাড়ি পুরোটাই। কিন্তু ওইখানটা সোজা করে ধর আঁচলটা, কাঁথা বাটিক, এটা হচ্ছে কাঁথা বাটিক শাড়ি, পুরো টেম্পেল গুলো কাঁথাতে করা রয়েছে। আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে আমি না কারোর মেসেজ করতে পাচ্ছি না, একটু যদি আপনারা কিছু একটা রিয়াকশন বা কিছু পাঠান তো দেখি বুঝতে পারছি কিনা। আর আমাকে দেখাচ্ছে দুজন দেখছে লাইভ, কোনটা ভালো বলবো না সেটাই ভাবছি, সবই অসাধারণ। থ্যাংক ইউ গো মঞ্জুলিকা দি, হ্যাঁ বাটিকের রংটা আমি নিজেই খুব এক্সাইটেড ছিলাম। লাইলা দি লিখেছো অপূর্ব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটার ব্লাউজটা দেখিয়ে দি, ব্লাউজটা দেখিয়ে আমি নেক্সট শাড়িতে যাব। ব্লাউজটাও কি সুন্দর, এবার ব্লাউজটা দেখুন কি সুন্দর হয়েছে। এইসব শাড়ি একটু কাছ থেকে না দেখালে না সত্যি মন ভরে না, মানে দারুণ লাগছে। আচ্ছা সোনালি দি লিখেছে 90 জন দেখছে, আমি জাস্ট ভাবতে পারছি না, আমাকে দেখাচ্ছে দুজন দেখছে, কি করে এরকম হয়। ঠিক আছে এবার নেক্সট নেক্সট কালারে যাও, এবার বাটিক দেখাবো না, আবার অন্য শাড়ি দেখে তারপর আবার বাটিক দেখাবো। আচ্ছা ও একজনকে দেখাচ্ছে 93, একজনকে দেখাচ্ছে 90, আচ্ছা আচ্ছা। তাহলে ব্যাকস্টেজে থাকার এটা হচ্ছে লাভ, আমি তো সবসময় ক্যামেরার সামনে থাকি, লাইভ কজন দেখছে ওটা নিয়ে অত টেনশন থাকে না আমার, কিন্তু এখানে যেমন খুব একটা দেখাচ্ছে। কি শুরু করেছো তানিয়া, কাল থেকে যা শাড়ি দেখাচ্ছ, একবার ভাবছি এটা বুক করব, তো আর একটা চলে আসে। এবার এইটা দেখো, এইটা কেমন লাগছে বলো। কস্তুরি দি 90 জন দেখছে লিখেছো, থ্যাংক ইউ গো, ভালো লাগে সত্যি ভালো লাগে সবাই যখন দেখছো, কিন্তু আমারই মানে আমারই কপাল খারাপ, আমাকে দেখাচ্ছে দুজন, না 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 কোন আমি দেখো এই টান তো, এটা ক্যামেরাটা সরে যাচ্ছে, যাবে
এই দেখো আমাকে দেখাচ্ছে দুজন, এই যে আমাকে দেখাচ্ছে দুজন ভিউ, কি অদ্ভুত ব্যাপার না? যাই হোক, আমাকে ছবিগুলো পাঠিও প্লিজ, কাল রিকোয়েস্ট করেছিলাম। সুদেশ নদী লিখেছেন, সুদেশ নদী কোনো শাড়ি বুক করেছেন? আচ্ছা দিদি আরেকবার একটু লিখে দিন, আমি কোন শাড়িটা ছবি পাঠিয়ে দেবো। মডেল যে গুজরাটিটা পরেছে সেটা দারুণ। থ্যাংক ইউ মৌসুমিদি, এত ভালো ভালো শাড়ি দেখে মাথা খারাপ হওয়ার জোগাড়। আচ্ছা আচ্ছা, এইবার যেটা দেখাচ্ছি পিওর গাছি তসরে, এটা কিন্তু একদম অ্যাবস্ট্রাক্ট ডিজাইনার পিস একটা, এটাও অবশ্যই কাছ থেকে দেখাবো। তার আগে আমি একবার পাটটা আপনাদের দেখিয়ে দিই, জাস্ট পাটটা দেখো। আমি আমি যদি ক্যামেরার পিছনে থাকি ক্যামেরা নিয়ে এরকমই করবো মনে হয়, এই যে কোথায় কোথায় চলে যাচ্ছে শাড়ির সাথে সাথে, জাস্ট দেখুন কাজটা। আসলে কি এতটা ডিটেলে কেন দেখাই বলুন তো, মানে যখন কালার গুলো করি কারিগরদের সাথে বসে তখন অনেক কিছু ভেবে ভেবে করি, তো তো পুরোটাই মনে হয় আপনাদেরকেও একটু দেখাই, আপনাদের একটু শেয়ার করি। এই দেখুন কোথাও জিরি রান করেছি, কোথাও গুড়ি রান করেছি, এইভাবে পুরো ডিজাইনটাকে করেছি। আর এই যে কালার শেডটা টার্কো নিচ্ছি দূরে, হ্যাঁ সেটি হোক, এই যাচ্ছে পুরো কাজটা। এবার আঁচলটা দাও, এবার কেমন লাগছে বলুন। তানিয়া পাড় আঁচল দেখিও, হ্যাঁ পাড় আঁচল না, এটা কিন্তু যেটা দেখাচ্ছি পারলিনা দি, এটা কিন্তু পাড় আঁচলই দেখাচ্ছি। তানিয়া এটা কাঁথা, হাউ ইট ইজ পসিবল, হ্যাঁ সুচিতা দি এটা কাঁথা গো, এটা একটা এক্সক্লুসিভ, মানে আমাদের কলাভবনের একজন স্টুডেন্টকে দিয়ে আঁকাই, তারপরে আমি এটা কাঁথা করি। একটু সমান কর আঁচলটা দেখাই, এবার দেখুন ডিজাইনটা, এই যে এই যাচ্ছে পুরো লুকসটা আঁচলের, কেমন অ্যাবস্ট্রাক্ট ডিজাইনার হবে বলুন তো শাড়িটা পরলে। দেবশিখা দি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে মানে আপনারা এত উৎসাহ দেন, আমার হয়তো এটাই প্রাপ্তি, এটা তো মাস্টার পিস, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস যাচ্ছে 13,650, বাকি আছে ব্লাউজ দেখানো এখনো। এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজটাও দারুণ লাগছে, সরিয়ে দাও এটা। আচ্ছা একটু কালারের, কালার তো দেখালাম, হুম এরপর একটুখানি দেখাই কি বলে, হ্যাঁ হ্যাঁ ওটা দেখা, এবার একটুখানি সাবডিউড কালার দেখাই। কিন্তু কাজটা না এত সুন্দর করেছে, জাস্ট দেখুন একদম পিওর গাছি তসরের ওপর এই কালারগুলো হচ্ছে ইউনিক, মানে কি বলবো, এগুলো দেখতে পাবেন না, আর এগুলো করতেও ভয় লাগে, মনে হয় যে কি জানি ভালো লাগবে তো, কিন্তু সত্যি কথা কাঁথার কম্বিনেশন আর কাঞ্জিভারমের কম্বিনেশন কিন্তু টোটালি আলাদা। আপনি কাঞ্জিভারমে যেটা যে কালারগুলো যে ডাইয়ের কালারগুলো মনে হচ্ছে ওয়াও দারুণ লাগবে হাতটা শুধু, কিন্তু কাঁথাতে কিন্তু সেই কম্বিনেশনগুলো আবার চলে না। আবার এই কম্বিনেশনটা দেখুন কাঁথায় কি অপূর্ব লাগছে, হ্যাঁ একটু টান টান করতে, ওখানে একটা ফোল্ডস দাও, ফোল্ডস দিয়ে হাতের উপরে তুলে দাও, ভালো করে ভাঁজটা কর, হয় প্লেন কর নাহলে তুমি ওই কোন এরকমটা তুমি নিন, হ্যাঁ ঠিক আছে, খুব এলিগেন্ট এটা, তুমি ওইটা হাঁটুর উপর চাপাও তো বাটটাকে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই যাচ্ছে কম্বিনেশনটা, ডার্ক চকলেট কালার নয়, এটা কিরম কালার বলবো, নসি কালার আমরা বলি বাংলায়, একদম নসি কালার। আচ্ছা এবার আঁচলটা দিই, 2.5 মিটার পুরোটাই কিন্তু এটার অল ওভার ছিল, এবার দেখুন কি সুন্দর লাগছে, 2.5 মিটার কমপ্লিটলি অল ওভার, একটু এদিকে টান বিমান দিকে, 2.5 মিটার পুরোটা অল ওভার যাচ্ছে। হ্যাঁ এবার আমি কাছ থেকে একবার কাজটা, অপূর্ব বললেও কম বলা হবে। থ্যাংক ইউ কাবেরি দি, কাবেরি দি কেমন আছো জানিও, অনেক দিন পর মনে হয় কমেন্ট পাচ্ছি তোমার। আচ্ছা এই যাচ্ছে পুরো কাজটা, সূক্ষ্মতা দেখো, হ্যাঁ একটা করে ব্ল্যাক একটা করে নসি কালার গেছে। না তুলিকা দি আজকে তো ব্লেন্ডেড এখনো দেখেনি, আজকে শুরুই করেছি একদম দামি শাড়ি পিওর গাছি তসর দিয়ে,
হ্যাঁ, কালকে যেমন শুরু করেছিলাম লো রেঞ্জ দিয়ে, আজকে একদম দামি দিয়েই শুরু করেছি। কালকে আসলে না মনটা ভরেনি, ঠিক তসর দেখাতে পারলাম না, বেশি সময় চলে গেল। এটা জুটের কালার, হ্যাঁ জুটের কালার, আর একটু লাইট হয়, এটা একটু জুটের থেকে, কিন্তু খুব সুন্দর লাগছে কালারটা, মানে দারুণ লাগছে, এত এলিগেন্ট। বেশ, এটা সরাচ্ছি, এটার এটা ব্লাউজটা যাচ্ছে এরকম উল্টে দিলাম। 11,350 আমাকে দিয়ে দাও, হাতে আমি ক্লোজ আপ দেখিয়ে দিই, ওই যে ওটা সরিয়ে দে। এইবার দেখুন কাজটা, এখানে রং চেঞ্জ হয়ে যাবে, জাস্ট কালার কাজটা দেখুন কি সুন্দর সূক্ষ্ম কাজ, একদম ইউনিক এই কালারটা, মানে এটাই বলবো যে এইসব কালার গুলো না খুব ইউনিক হয়, মানে এগুলো অন্যরকম। আহা, এটা কেমন লাগছে, এই বাটিকটা কেমন লাগছে, এটা কি সারপ্রাইজ লাইভ? আমি তো লেট না বনজাদি, সারপ্রাইজ লাইভ বলতে, হ্যাঁ গ্রুপে পোস্ট করেছিলাম, বাট পেজে লাইভের নোটিফিকেশনটা দিতে একেবারে ভুলে গেছি। আচ্ছা, এইটাও কিন্তু হ্যান্ড বাটিক, এটা ভালো হয়েছে দেওয়াটা, এটাও কিন্তু হ্যান্ড বাটিক কাঁথা, হ্যান্ড বাটিকের উপরে কাঁথা করা অন পিওর সিল্ক, অল হ্যান্ডওয়ার্ক শাড়িজ ইন ওয়ার্ড্রব ইজ ফ্রম নকশি কাঁথা। হ্যাঁ হ্যাঁ, কাবেরী দি লিখেছেন ভালো আছি। আচ্ছা আচ্ছা, অনেকদিন পর পেলাম আমাদের লাইভে। লাইলা দি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মেরুন কালারে ফোক কাঁথা, হ্যাঁ মেরুন কালার ফোক কাঁথা কালকেই দেখাবো বলে রেখেছি, দেখাচ্ছি, এসে তুলে রেখে দিলাম, পরে দিও আমায়। যদি ওই জুট কালারটা হয় তাহলে কিন্তু এসএস দিয়ে, মানে ওটা তো একটাই করেছি, ওটা তো আর করিনি। বেশ, বাটিক কাঁথার প্রাইস গুলো বলে দিও। হ্যাঁ হ্যাঁ, আগের বাটিক কাঁথাটার প্রাইস ছিল 9240, এই বাটিক কাঁথাটার প্রাইস 9240। দাও এবার আঁচলটা দাও, হ্যাঁ একটু এইদিকে, আর এই হাতটা ওরকমই জাস্ট ফোল্ড করে ওর উপর চাপিয়ে দাও। হ্যাঁ ব্যাস, সুন্দর হয়েছে, কাঁধের ওখানটা একটু ঠিক, ব্যাস ব্যাস ঠিক আছে, হ্যাঁ এইবার ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যাচ্ছে পুরো শাড়িটার লুকস দেখুন, খুব সুন্দর এই বাটিক গুলো না, এত সুন্দর লাগছে দেখতে। ইজ দিস ব্যাঙ্গালোর সিল্ক? ইয়েস ম্যাম, ইটস ব্যাঙ্গালোর সিল্ক। ব্লাউজটা দেখিয়ে নেক্সট শাড়িতে যাব, ব্লাউজটা যাচ্ছে এরকম। হ্যাঁ পরেরটা যাও, এটা করে তুই নিজে কর, হ্যাঁ গরু ভাজ করা শুরু কর। বাটিক খাতার ফ্যাব্রিক হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক। আচ্ছা সুচেতা দি না কে বললেন, কোন দিদি বললেন ইয়ে দেখাতে, ফোক কাঁথা দেখাতে, মেরুন সুতো দিদি একটু হাই লিখুন তো। আমাকে এখনো দুজন লাইভ দেখাচ্ছে, কিন্তু আসলে আরো, আসলে আরো দেখাচ্ছে কিন্তু আমাকে দুজন দেখাচ্ছে, যাই হোক ওটাতে সবাই রয়েছে, সবাই মেসেজ করছে, এটাই আমার ভাল লাগছে। ওখানটা হাতটা, হ্যাঁ একটু সোজা করো, ব্যাস এটা দেখালাম, হচ্ছে পিওর গাছি তসরে মেরুন সুতো দিয়ে ফোক কাঁথা, 2.5 মিটার পুরো অল ওভার রয়েছে। তারপর কুচির কাজটা কিন্তু অনেকটা চওড়া পার, প্রায় 12 ইঞ্চের বর্ডার রয়েছে কুচির কাজটা। এবার আঁচলটা দেখাই, পিঙ্কে বেনারসি কাঁথা, না পিঙ্কে বেনারসি কাঁথা এখনো আসেনি, পিঙ্কে বেনারসি কাঁথা আসবে, আর আসলে তো আমি দেখিয়েই দিই, কারণ বেনারসি মিনাকারি কাঁথাটা সবার খুব পছন্দের। জয়ন্তী দি, হ্যালো জয়ন্তী দি, গুড আফটারনুন। নেক্সট শাড়িতে যাই, সরিয়ে দাও এটা, ও ব্লাউজটা দেখিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ ব্লাউজটা একবার দেখিয়ে দি, এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। হ্যাঁ 11,000 কত দাম রিমা? 11,350। ক্রেপে বাটিক দেখাও কয়েকটা প্লিজ, ক্রেপে বাটিক আরো দুটো ছিল তো, হ্যাঁ খুব বেশি বাটিক তো করিনি, জাস্ট এক্সপেরিমেন্টাল, সেই জন্য যে কটা আছে আপনাদের সে কটাই দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি, যে দুটো ডিজাইন আমরা সিলেক্ট করছি মানে দুটোই কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, এই দুটো রাখতো ক্রেপ বাটিক। আচ্ছা এটা দেখুন ফিউশন কাঁথা, ফিউশন কাঁথা ঠিক আছে,
টাই অ্যান্ড ডাই পিওর গাছিত সুরে ফিউশন কাঁথা, কটনে বাটিক দেখাবে প্লিজ, কটনে বাটিক, কটনে বাটিক দিদি আমাদের নেই যে, আমাদের সিল্ক তসর মানে সিল্কেই বেশি হয়। ঠিক আছে ছেড়ে দাও এই প্যাকেটটা, ইয়ে করে দাও। ওয়াও কালার কম্বিনেশনটা দারুন, হ্যাঁ খুব সুন্দর। এই যাচ্ছে পুরো পাটটা দেখুন, হাফ সার্কেল করে পুরো শাড়িটা কিন্তু এইভাবে এসেছে, পুরো শাড়িটা এইভাবে এসেছে, আর রংটা ভারী সুন্দর, একদম গোল্ডেন ইয়েলো। আচ্ছা এরপরে দেখাবো আঁচল, আঁচলটাও কিন্তু কম সুন্দর না, একদম হাফ সার্কেল করে ফিউশন কাঁথা এই রয়েছে শাড়িটা দেখুন। হ্যাঁ ইয়েলো কালারটা খুব ব্যালেন্স এবং খুব সুন্দর, একদম সেই মানে আমাদের যে কাঁচা হলুদের রং হয় সেইটা। থ্যাংক ইউ বর্ণজা দি, শরীরের যত্ন নিও। আচ্ছা দামটা বল, 15,950, একটু হাতটা সোজা কর, হ্যাঁ 15,950 এটার দাম। এই যাচ্ছে পুরো শাড়িটা, আর আঁচল ব্লাউজটা দেখাও, এই যাচ্ছে ব্লাউজটা দেখুন। বেশ এবার নেক্সট শাড়িটা যাই, আচ্ছা ক্রেপে বাটিক যে দিদিরা বলছিলেন একটা ক্রেপে বাটিক দেখাচ্ছি, হ্যাঁ দেখুন এটা কিন্তু ক্রেপে বাটিক, একদম ফলটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়, ক্রেপের ফলটাই মানে অমায়িক হয়, এত সুন্দর লাগে দেখতে। এই যাচ্ছে শাড়িটা, এবার আঁচলটা দেখাবো, শাড়িটা সত্যি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ এই যাচ্ছে আঁচলটা, ক্রেপ না, ক্রেপ অতটাই সফট হয়, হ্যাঁ একটু সামনে করবো আঁচলটা, ব্যাস হ্যাঁ একদম ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, কেমন লাগছে এটা বলুন, বা বেশ সুন্দর বাটিকটা, হ্যাঁ এটা ক্রেপ সিল্কের মধ্যে বাটিক করেছি, ব্লাউজটা যাচ্ছে কালোতে। সুদেশ নদী থ্যাংক ইউ, ব্লাউজটা দেখিয়ে দাও উল্টে, হ্যাঁ একটু ধর তো রিমাই কোনাটা, হ্যাঁ এই দেখুন হাত ওই দিকটা ধর, ঠিক এই যাচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর লাগবে। ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে 4,980, সরিদা এটা পালিশে দিয়ে দেবো, হ্যাঁ ওই দিয়ে দাও। নেক্সট যেটা দেখাচ্ছে এটাও দারুণ সুন্দর, এটাও দারুণ সুন্দর, এটাও ক্রেপে আসছে, হ্যাঁ লাল রংটা না পুরো কালচে লাল, এত সুন্দর, খুব সুন্দর। এখানটা হবে না, হবে এখানটা সরিয়ে, থ্যাংক ইউ সুদেশ নদী, বাহ বেশ সুন্দর বাটিকটা, হ্যাঁ এই বাটিকটা কেমন লাগছে দেখো, এখানে পাটটা একটু টেনে নাও, এই যাচ্ছে পুরো শাড়িটা। ঠিক আছে এখন দেশনাদি মাদার এই পাটটা দেখিয়ে নিয়ে একদম দেখুন, এই যাচ্ছে পুরো বাটিকটা, হ্যাঁ মানে এটা হাফ হাফ করে রয়েছে, ডায়াগোনালি পুরো এই কালচে লাল রংটা রয়েছে, তারপরে ইয়েলোটা রয়েছে, হাতটা একটু মেলে দাও তো, হ্যাঁ এইভাবে বুঝতে পেরেছেন তো, আর এই কলকাটা মাঝখান থেকে পুরো ডায়াগোনালি গেছে। এবার আঁচলটা দে, হ্যাঁ কিন্তু এই লালটা এত সুন্দর না, একদম সেই আমাদের শান্তিনিকেতনে কটন বাটিকের যে লালটা হয় একদম সেই লালটা, এই যে দেখুন পুরো লুকসটা যাবে এরকম, খুব সুন্দর শাড়িটা। 4,980, 4,980 এটারও প্রাইস যাচ্ছে, মানে পিওর সিল্ক আর আমাদের বাটিকের সেম প্রাইসই আপাতত রেখেছি, এটা কয়েকটা স্যাম্পল পিসই করেছি। ব্লাউজটা দেখো, ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজটা, বাহ কি সুন্দর লাগছে ব্লাউজটা, সরিয়ে দাও, এটা ড্রেপ করে পরলে না খুব সুন্দর লাগবে। হ্যাঁ একটা বাটিক দেখিয়ে দেয়, ওই হলুদ বাটিকটা, হলুদ এই, হ্যাঁ হলুদটা দেখা বাটিক কাঁথা, এবার একটা কাঁথা বাটিক দেখাচ্ছি, এটা হচ্ছে ফিশ মানে ফোক ফিশ মোটিভ যেটা আমরা বলি, মাছ মাছ কাঁথা। এই বাটিকের রংটা কেমন, সুদেশনাদি লিখেছেন
তোমার এক্সক্লুসিভ কনসেপ্টগুলো সবাই রেপ্লিকেট করার চেষ্টা করে, বাট কোয়ালিটিতে না না, ঠিক আছে, সেটা আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু করতে। আর যেটা ব্যাপার হচ্ছে, আমার নিজের যেটা ভালো না লাগে সেইটা আমি বানাতেও পারি না, মানে এই জায়গাটা আমার একটা খুব সমস্যার ব্যাপার। মানে অনেকেই আমাকে নানা রকম বলেন যে এটা বানান ওটা বানান বা এই ধরনের জিনিস, দিদি আপনি কেন বানান না, হ্যাঁ একটু এরম, তো আমার যেটা ভালো না লাগে আমি সেটা বানাতেই পারি না। তো ঠিক আছে, সবার নিজস্ব নিজস্ব পছন্দ থাকে। একটু পাটটা হাঁটুর উপর দিয়ে দে, ঠিক, দেখুন এবার হাঁটু ওই হাত, ঠিক। আচ্ছা, এই শাড়িটা কেমন লাগছে? এই শাড়িটা বলুন তো, একদম শান্তিনিকেতনে হ্যান্ড বাটিকের ওপরে কাঁথা করা, কমপ্লিটলি হ্যান্ড বাটিকে কাঁথা। এই সব শাড়ি কিন্তু, মানে এই যে হলুদ রংটা না, এই রংগুলো মাকেও দেখেছি পড়তে। আমি যখন ক্লাস টু এ প্রথম বিশ্বভারতীতে পাঠভবনে ভর্তি হলাম, তখন মমতা শঙ্কর এসেছিলেন, তো আমার সঙ্গে একটা ছবি আছে, উনিও ঠিক এই একটা এই রঙের একটা বাটিকের শাড়ি পরেছিলেন, যদিও ওটা কটনের উপর বাটি ছিল, আমার ছবিটা এখনো আছে। তো এই রংটা দেখলে না খুব নস্টালজিক লাগে, মানে সবকিছু একটা নস্টালজিয়াতে বেঁধে যায়, যে একদম ছোটবেলাটা মনে পড়ে যায়। ঠিক আছে, এবার আঁচলটা দিই। তো বাটিকের সাথে এই রংটা যেন অদ্ভুত ভাবে জড়িয়ে আছে, দেখুন এই যাচ্ছে, দারুণ লাগছে শাড়িটা। আপনাদের কেমন লাগছে এই শাড়িটা একটু বলুন। মানে অলরেডি আমি তিনটে বাটিক দেখালাম, একটা হচ্ছে মাজেন্টা, একটা দেখালাম রামা গ্রিন, আরেকটা দেখালাম হলুদ, তিনটের মধ্যে কোনটা বেশি ভাল লাগছে? সুদীপ্তাদি বলো তো কোনটা বেশি ভাল লাগছে, বা অঙ্কিতাদি বলো কোন বাটিকটা বেশি ভাল লাগছে? একটু কাঁধের ওখানটা তুলে দাও তো, কাজটাও খুব সুন্দর, একদম সূক্ষ্ম কাজ করা রয়েছে, একদম একদম। আমি সবাইকে বলবো যে সবাই আসুন, আমাদের মানে নতুন একটা সংস্থা তৈরি হচ্ছে, আশা করি 8-9 মাস পরে সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, সেখানে আসুন, এখানেও আসতে পারেন, ছোট্ট ছোট্ট মানে ছোট্ট বাসা আমাদের, তার মধ্যেই আমরা কোনো রকমে সব রকম কাজ করছি। আমি দুটো দেখলাম, দুটোই সুন্দর, ইয়েলোটা বেশি সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ব্লাউজটা দেখিয়ে নেক্সটটায় যাব। এই যাচ্ছে ব্লাউজটা, একটু ধরে নে রিমা, এই দেখুন ব্লাউজটা, ব্লাউজটাও দারুণ লাগবে পরলে। ঠিক আছে, 9240, হ্যাঁ কালো সাদাটা দেখা, 9240। এইবার একটা বাটিক কাঁথা দেখাচ্ছি, একটু অন্যরকম, এতক্ষণ আমরা ট্র্যাক বাটিকের সাথে কাঁথা দেখাচ্ছিলাম, এবার একটা বাটিকের সাথে কাঁথা কিন্তু ফিউশন, একটু অন্যরকম ভাবে। রংটা দারুণ লাগছে, রাস্ট কালারটাই মা, এমনিতেই ডেলিকেট হয়ে আছে তারটা, সব কটাই নিজের জায়গায় সুন্দর। থ্যাংক ইউ, পেস্তা গ্রিন বাটিক হবে, পেস্তা গ্রিন বাটিক, শুধু বাটিক, একটুখানি কস্তুরি দি, একটুখানি হোয়াটসঅ্যাপে পাঠান, দেখুন এই শাড়িটা কেমন লাগছে, দারুণ লাগছে, একটুখানি হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা দেখে বলে দিচ্ছি। নিউ কি বানাচ্ছ, একটু হিন্টস তানিয়ে দি, তুমি তো ক্রিয়েটার, তাই তাই চলে গেল, তাই অনেক কিছু হেসে উড়িয়ে দিতে পারো, সেই ক্ষমতা বোধ হয় চলে এসে চলে আসে সহজে, খুব সুন্দর তুমি পরমা, তুমি খুব ভালো থেকো, এটা তো পাগল করা, হ্যাঁ এটা দারুণ সুন্দর শাড়িটা, দেখো একদম প্যাঁচার সাথে মাছ সব ফোক মোটিভের মধ্যে রয়েছে, একদম প্যানেল করা, এটা না একটু কুচি করেও দেখাবো ছিলাম। হ্যাঁ আচ্ছা, এই শাড়িটা গেল এরকম, আমি একটু বলে নি প্রথমে, সেটা হচ্ছে কালোর মধ্যে যে সাদা অংশগুলো সেগুলো পুরোটাই হ্যান্ড বাটিক করা, হাতে করা, আর রাস্ট কালারের মধ্যে যে প্যাঁচাগুলো সেগুলো হচ্ছে কাঁথা করা। ঠিক আছে, আমি একটুখানি ক্লোজ আপে আপনাদের দেখিয়েও দিই, এই যে দেখুন, এটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে পুরো কাঁথা করা প্যাঁচাগুলো, আর এই যাচ্ছে হচ্ছে বাটিকটা, আচ্ছা এইবার আঁচলে যাব। ইউনিক কনসেপ্ট ইন দিস শাড়ি, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা থাকে সব সময় যে আপনাদেরকে নতুন কিছু দেখাবো, মানে এই যে লাইভে আসার উত্তেজনাটা কিন্তু নতুন শাড়ির জন্যই, মানে আমার
নতুন শাড়ি না থাকলে না পলিশ হয়ে আসলে সত্যি কথা লাইফ করতে ইচ্ছেই করে না, যে কি করব লাইফ করে যদি নতুন কিছু নাই দেখাতে পারি। তো আমার বিক্রি করাটা কিন্তু একেবারেই মানে উদ্দেশ্য নয়, আমার হচ্ছে ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো, সবগুলোই ওয়ার্ড্রপে রেখে দিতে ইচ্ছে করে, এত ভালো কালেকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জোর হাতে থ্যাংক ইউ জানাচ্ছি সুচেতা দি। আচ্ছা, এই আঁচলটা কিন্তু পুরো আমরা কাঁথা করে দিয়েছি, আঁচলটা কিন্তু পুরো কাঁথা। জাস্ট দেখুন এই যে আঁচলের এই কালোতে সাদা সুতোটা কিন্তু পুরোটাই কাঁথা, এটা কিন্তু কোনো বাটিক করা নয়, হ্যাঁ এটা কিন্তু পুরোটাই কাঁথা করেছি, আশা করি বুঝতে পারলেন, বোঝা গেছে কি? এটা রাস্ট কালার দিদি, এটা অরেঞ্জ নয়, এটা রাস্ট, একেবারেই রাস্ট, ব্রাইট রাস্ট, খুব সুন্দর রাস্ট কালার। এই ব্লাউজটা দেখিয়ে চেঞ্জ করবো শাড়িটা, এটা দুদিকে ধরে নাও তো, না এরকম ভাবে পুরো খুলে ধরে নাও, দারুণ সুন্দর ব্লাউজটা, ওইভাবে দেখালে হবে না। এই যাচ্ছে ব্লাউজটা দেখুন, ব্লাউজে পুরো প্যাঁচা ফ্যামিলিটা দিয়ে দিয়েছি, তাও আবার ক্র্যাকের মধ্যে, মানে দুর্ধর্ষ লাগবে শাড়িটা যখন পরবেন, না দারুণ লাগবে। 11,550 11,550 গেল এটা, এটার কাপড়টা ছিল বিষ্ণুপুরি কাতান সিল্ক, এটা কিন্তু অল ওভার স্ট্রাইপ। একটু রিমা ওইদিকে দে না, তাহলে কি চাপগুলো আসবে না, ওইদিকে দে, দূরে দূরে দে। হ্যাঁ, নতুন যে গুজরাটি পার্সিটা এলো রে, কই ওগুলো? তোর পাশে রিমা, তোর পাশে। হ্যাঁ, দারুণ সুন্দর, দারুণ লাগছে না এগুলো পরে। তুমি আমায় কালকে জিজ্ঞেস করলে না যে তানিয়া তুমি কি শাড়ি পরতে ভালোবাসো, আমি এই শাড়ি পরতে ভালোবাসি, মানে হ্যাঁ মানে অল্প কাজ হবে বা কিছু একটু তার মধ্যে থাকবে, মানে যেটা এক্সপ্রেস করবে আমার ধরনের, হ্যাঁ এই ধরনের শাড়ি আমার খুব ভালো লাগে। আচ্ছা, এরপর যেটা দেখাচ্ছি পিওর কটনে, একদম পিওর হ্যান্ডলুম কটনে হ্যান্ড কাঁথা দিদি, একটা ভার্জিন বডি উইথ পার আঁচল ডাইট কাঁথা দেখিও না ইফ পসিবল। পরমা তুমি না একটু যদি হোয়াটসঅ্যাপ করো, ইস দুটো শাড়ি এসছে দারুণ, আমার ঘরে উপরে আছে, নিয়ে আসতে বৌড়ি। হ্যাঁ আমার ঘরে, ইয়েকে বলবি, বেশ। এইবার দেখাচ্ছি পিওর কটনে একদম হ্যান্ড কাঁথা অপরাজিতা ডিজাইন, অপরাজিতা ডিজাইনে, এটা অপূর্ব। থ্যাংক ইউ সোনাম ম্যাম, একবার তোমার কাছে গিয়ে আর্টিস্টদের এই কনসেপ্ট যার তাকে দেখে এসো এসো সুচিত্রা দিদি। আর আমি তো যাচ্ছি 16 আগস্ট কলকাতা এক্সিবিশনে, সেদিন সবার সঙ্গে দেখা করব, ঠিক আছে? কটনের উপর কাঁথা দেখা, এই যে মধুমিতা দিদি কটনে কাঁথা দেখাচ্ছি, আঁচলটা দিয়ে দেবে, আঁচলটা দিয়ে দে। এই দেখুন এটাই কিন্তু ব্লাউজ রাখেনি কোনো, হ্যাঁ এটাই ব্লাউজ, মানে না রাখাই ভালো, মানে সেম সেম না পরাই ভালো, কারণ এগুলো একটু অন্যরকম শাড়ি, তো এগুলোকে আপনার একটু নিজের মতো করে ডিজাইন করে ব্লাউজ পরুন, মানে দারুণ লাগবে দেখতে। একটু ধরে নিন নীল ইন্ডিগো, ইন্ডিগোর মধ্যে যে আমাদের একটু সামনে দাও হাতটা, হ্যাঁ ইন্ডিগোর মধ্যে যে আমাদের প্রিন্টগুলো হয় হ্যান্ড প্রিন্ট, সেইগুলো করতে পারেন, দারুণ লাগবে। সেই ধরনের ব্লাউজ দিয়ে যদি পরেন না, এই শাড়িগুলো আসলে ওই রকম, এগুলোকে অত নিয়মে বাঁধলে হবে না যে এটার সেম ব্লাউজ পরব বা সলিড কালারের ব্লাউজ পরব, যদিও এটা সরু স্ল্যাব ইয়ে দিয়ে পরলেও দারুণ লাগবে। এটার কাজটা একবার দেখিয়ে নি, এটার প্রাইস যাচ্ছে 4580, পিওর কটন কাঁথা, 4580, পিওর কটনে রয়েছে, একদম অপরাজিতা ডিজাইনটা রয়েছে। আমরা ছোটবেলায় না নীলকণ্ঠ বলতাম এই ফুলটাকে, তারপর বড় হয়ে তো জানলাম অপরাজিতা, ছোটবেলা মানে যখন খুবই ঘুরে ছিলাম, একদম অত পড়াশোনা বই থেকে শিখিনি, যখন ঘুরে ঘুরে পাড়া ঘুরে ঘুরে পড়াশোনা শিখেছি যখন, ছোটবেলাগুলো সত্যি খুব মনে পড়ে। এইবার দেখাচ্ছি একটা একদম, এটা নিয়ে বলাই হলো না, একদম নতুন ডিজাইনের পার্সি ফ্রেঞ্চ নট বুলিয়ান, এই পার্সিটা, হ্যাঁ হ্যাঁ এই পার্সিটা কিন্তু দেখানোর মতো পার্সি। পরমা তুমি যেও না, হ্যাঁ তুমি যে শাড়িটা বললে, আমি দেখো তোমার জন্য আমি আমার ঘর থেকে
দুটো শাড়ি নিয়ে আসলাম দেখাবো। এই শাড়িটা এসেছিল আমি এই কোনাটা ঠিক কর। এটা দেখো, একদম একদম পিওর গাছি তসরে পার্সি। এই পার্সিটা না দেখালেই নয়, মানে অসাধারণ কাজ, একদম গাড়া পার্সির সাথে ফ্রেঞ্চ নট সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এবার আঁচলটা দে, তারপরে আমি পুরোটা সুন্দর করে দেখাবো। কাজটা দারুণ হয়েছে, কাজটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। পিওর গাছি তসরে রয়েছে এই শাড়িটা, কি অসাধারণ। দেখুন আপনাদের হাতটা সোজা করুন। হ্যাঁ, আপনাদের কেমন লাগছে এই শাড়িটা? এরকম পার্সি বোধহয় খুব কমই দেখেছেন, কারণ দেখবেন না, কারণ এটা একদম নিউ লঞ্চ, একদম নিউ লঞ্চ। জাস্ট দেখুন কাজটা, আমি বললাম না যে দেখাবো। কিছু কাজ হয় যেগুলো কিন্তু মানে দেখাতেও ভালো লাগে, অসাধারণ কাজ। কি অপূর্ব সুন্দর সূক্ষ্ম কাজ হয়েছে। হ্যাঁ একদম, সুদীপ্তাদি লিখেছো না মুগ্ধ, সত্যি তাই, এটা না মুগ্ধ হয়ে দেখার মতোই কাজ হয়েছে। এই যাচ্ছে পুরো লুকসটা দেখো, অপূর্ব সুন্দর এই শাড়িটা। ঠিক আছে, তো এই গেল শাড়িটা, এটার প্রাইস যাচ্ছে 17,980, 17,980। আর এই যাচ্ছে ব্লাউজটা। হ্যাঁ, ব্লাউজের দুদিকেই পাড় আছে এরম ভাবে খুব সুন্দর ভাবে। হ্যাঁ, নেক্সট আই যাই। বলছি বারবার ক্যামেরাটা নড়াচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো দেখতে? পাল্টাতে থাকলে তাহলে তো আমার আর স্টক কমবে না, আমার তো স্টক একই থেকে যাবে, পাল্টানো হবে না। তাহলে তো তানিয়াকে মনেই রাখবে না, তাহলে ভাবে যে একটা শাড়ি দেব, একটা শাড়ি দেব। তাহলে নতুন বানানোর মজা কোথায়, তাই না? তাহলে একটা কাজ করতে হবে, তাহলে হচ্ছে পাল্টানোর জন্য ভাড়া নিতে হবে এক্সট্রা। আচ্ছা, এইবার যে শাড়িটা দেখাচ্ছি, মজা করলাম সুদীপ্তাদি, মজা করলাম সোনালিদি, অসম, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ শ্রাবণীদি। আর কে কে আছেন? তিনজনের ভালো লেগেছে, খুব মন খারাপ হলো, একটাও লাইকস পাচ্ছি না, সেটাও মন খারাপ হচ্ছে, কোনো লাভ উড়ে আসছে না। আচ্ছা বেশ, হলো অনেক, এবার বলি শাড়িটা নিয়ে। সেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের, পিওর ব্যাঙ্গলোর সিল্কের রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও, এই ফোনটা দেখাই যায় না, অনেকেই লাইক দিচ্ছিল কিন্তু এইটাতে দেখায় কিছুই নেই, এটাতে দারুন দারুন লাগছে। এটা পুরো কাঁথা করা রয়েছে, হ্যাঁ, রয়্যাল ব্লুর মধ্যে পুরো হ্যান্ড কাঁথা করা রয়েছে অল ওভার। হ্যাঁ চৈতালিদি, সত্যি তাই গো, এই ধরনের কাজ দেখলে না ওই যে চুপ করে থেমে গেলাম, ওই থেমে যাওয়ার মতো আর কি। এবার আঁচলটা দে, এই দিয়েছি, এবার আঁচলটা দেখুন কেমন হয়েছে একটু বলুন তো। একটু অন্যরকম করে বানালাম শাড়িটা, কোনো পাড় দিলাম না, কোনো টিপিক্যাল মানে যেরকম আমাদের হয়, আমরা দেখে এসেছি ছোট থেকে, তাঁতের শাড়ি হোক, সাউথের শাড়ি হোক, যে একটা চওড়া পাড় থাকে, তার আঁচল থাকে আর গায়ে বুটি থাকে, সেই কনসেপ্টেই করলাম না এই শাড়িটা। শাড়িটা করলাম পুরো গুড়ি কাঁথা। এবার কাছ থেকে দেখাই আপনাদের। থ্যাংক ইউ মৌসুমিদি, ব্লু 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 একদম। এবার একটু কাছ থেকে দেখাই শাড়িটা, দেখুন পুরো গুড়ি কাঁথা, মানে আমাদের পোস্ত কাঁথা যেটা আমরা বলি, একদম পোস্ত কাঁথা শাড়ি এটা। দেখেছেন পোস্তর দানার মতো ছোট্ট ছোট্ট করে কিন্তু কাঁথাটা করেছি, একদম ভেরি স্মার্ট। মানে এই জেনারেশনের মেয়েরা হয়তো এরম শাড়ি পেলে খুব আনন্দের সাথে পরবে, তা কেন আমরাও পড়তে পারি, আমরা যখন ভাবতে পারি এরকম একটা ডিজাইন তো আমরা পড়তেও পারি। এই যাচ্ছে পুরো কাঁথাটা, এবার ফুল লুক দেখাচ্ছে। ঠিক আছে, জাস্ট দেখুন কেমন লাগছে, মাথা খারাপ করে দেব। বোল্ড এন্ড বিউটিফুল একদম, এই শাড়িটা সত্যি তাই, বোল্ড এন্ড বিউটিফুল বলাই যেতে পারে। গীতা ম্যাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ গীতা ম্যাম, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। রাঙ্গনা ম্যাম থ্যাংক ইউ, অদিতিদি থ্যাংক ইউ সো মাচ। ব্লাউজটা দেখিয়ে নেক্সট শাড়িতে যাবো।
12,950 এই শাড়িটার দাম। হ্যাঁ, একটু বেশি দামটা, কিন্তু আশা করি বুঝতে পারলেন কেন বেশি, কারণ হাতের সূক্ষ্মতা। এই শাড়িটা একদমই অন্যরকম, তোমার মতো ভালোবাসা দিয়ে শাড়ি সবাই বানাতে পারে না, তাই তুমি সবসময় স্পেশাল। থ্যাংক ইউ গো বনজাদি, অনেক ভালোবাসা। আলোলিকাদি সেই অসাধারণ নীল, বাবা তোমাকে যা সুন্দর লাগছে ওই শাড়িটা পরে। তসরের উপর ইয়েলো গ্রিন দিয়ে হবে, তসরের উপর ইয়েলো গ্রিন দিয়ে শাড়ি, তসরের এই তো, এইটাই তো হয়ে যাবে না? এক্ষুনি দেখাচ্ছি সুপর্ণা দিয়ে একটা শাড়ি সরিয়ে দাও, এটা জাস্ট দেখুন। একদম কিচ্ছু বলতে না, বলো একটু, না হলে তো আমি একটু সামনে দিয়ে শাড়িটাকে একটু কিছু বলতে তো হবেই, তাই নাহলে তো আমি একদম ঝিমিয়ে পড়বো যে কিছু মেসেজ পাচ্ছি না, মানে বলা মানেই তো উৎসাহটা দেওয়া। হাতটা সোজা করে, আচ্ছা তসরে দেখুন সবুজ হলুদ বললেন, এই যে শেপটা দিয়েছি একদম তসর ইয়েলো গ্রিন, তার উপরে পুরো হোয়াইট, ওখানটা টান টান কর পাটটা, দারুন সুন্দর, পুরো অল ওভার পার্সি গাড়া করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে, ঠিক আছে। এবার আঁচলটা দেব একটু বড় কর, উফ আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে না গার্গি, গার্গিদি পাগল হয়ে না, একদম পাগল হয়ে না। এই যাচ্ছে শাড়িটা, দেখো সত্যি তাই দারুন লাগছে শাড়িটা, অসাধারণ। যদি ভালো লাগে একটুখানি ভালোবাসা উড়ে আসুক আমার পেজে, লাইভে একটু ভালোবাসা উড়িয়ে দিন সবাই। কিন্তু এটা পার্সি, আই ওয়ান্ট ইন কাঁথা, আচ্ছা কাঁথাতে চাইছেন তো, ঠিক আছে খেয়াল রাখছি। কাঁথাতে যদি তসরে সবুজ সুতোর কিছু দারুন আসে, তুলে দাও টান টান কর এটা, হ্যাঁ সবুজটা একটু ছেড়ে দাও তো, সবুজটা বাইরের দিকে, হ্যাঁ নামিয়ে দাও একটু, ব্যাস ব্যাস। এইবার দেখুন কি সুন্দর লাগছে, রঙ্গনা ম্যাম লিখেছেন আমার মাথা ঢিক করছে, ওই তো ইয়ে করে ফেলুন, কিছুক্ষণ ভালো করে দেখে ভেবে নিন যে আপনি পরে নিয়েছেন শাড়িটা, আর মন খারাপ হবে না, মাথা ঘুরবে না। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, একটু কাছ থেকে এই শাড়িটা দেখিয়ে ঝটপট একটু কাছ থেকে দেখাচ্ছি, বলে না সময়টাও বেশি লাগছে, কিন্তু ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি একটু কাছ থেকে দেখালে আপনাদেরও মনটা ভালো লাগবে যে এত সুন্দর। দেখুন এইভাবে শেডটা গেছে, কি দারুণ লাগছে শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। এটা একটু বলে দেন, আচ্ছা এটা প্রাইস যাচ্ছে 15550, মানে 15,550, ঠিক আছে। আচ্ছা ব্লাউজটা দেখা, ব্লাউজটা কি যে করি, এই যাচ্ছে ব্লাউজটা, দেখুন কি সুন্দর লাগবে ব্লাউজটা পরলে, খুব ফ্রেশ, খুব ফ্রেশ কালার, ঠিক আছে বেশ। এবার নেক্সটটা, নেক্সটটা আচ্ছা এবার যে শাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে, এইটা শুধু দেখানোর জন্যই মনে হয় এটা রেখেছিলাম আমি আমার আমার বেডরুমে রেখে দিয়েছিলাম শাড়িটা, এবার কেন রেখেছিলাম শাড়িটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। ওইটা হচ্ছে মায়া, এইগুলো হচ্ছে শাড়ির মায়া, তো এইটা হচ্ছে মায়ার শাড়ি, যেতে করুন। হ্যাঁ এইগুলো হচ্ছে শাড়ির মায়া, মানে শাড়ি বানাই ঠিক, শাড়ি বিক্রি করি ঠিক, কিন্তু সব শাড়ি তো দিতে ইচ্ছে করে না। হ্যাঁ একবার সুন্দর করে ভাঁজ করেছে এটা, দেখুন এখনো কিন্তু আঁচলটা দেখায়নি, আঁচল ছাড়াই দেখুন কি ভালো লাগছে, এবার আঁচলটা দেখুন দেখাবো আমার, এখন না এখন না দাঁড়া,
অসাধারণ, এটা কেমন লাগছে বলুন? তোমার সব শাড়ি খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এনি গেসেস যে আঁচলে কি থাকতে পারে? কোনো গেস যে আঁচলটা কি হতে পারে? দেখি গীতা ম্যাম, সোনালি ম্যাম, মনমন্দি, অপর্ণা দি, সুনন্দিতা দি, অদিতি দি, একটু গেস করুন তো আঁচলটা কি হতে পারে। এটা কি করেছে তানিয়া? এই শাড়িটা সত্যি, তাই বললাম না, আমি বেডরুম থেকে আনা করালাম আমার মেয়েটাকে। আমি যেই এসেছে, মানে কিছু কিছু শাড়ি কি হয়, আমরা দুজনে কাজ করি তো, আমি আমার হাজবেন্ড, তো তাকে লুকিয়ে কিছু শাড়ি আমি রেখে দিই আর কি, মায়া আর কি, তারপর কিছুদিন পর হয়তো দিয়ে দিই, কিন্তু এই যাই হয়। একটু সোজা করো। কলমকারী ময়ূর না, কলমকারী ময়ূর না, মা দুর্গাও নয়, মডেলও নয়, শিব গণেশও নয়, একদমই নয়। একটু মজা করি। বাহ, খুব ভালো, মন ভালো করার পদ্ধতি বলো তো, বললে তো একদম তাই। কৃষ্ণা না, কৃষ্ণাও নয়, অনেক কাছাকাছি যাচ্ছেন আপনারা, আর কয়েকটা গেস। তোরা দেখিস নি তো? দেখেছিস? তুই দেখেছিস? তুই দেখিস নি? আমার মেয়েরাও দেখেনি। গেস গেস কর দেখি তোরা, কেন দেখেছিস? তিরুপতি না, বিষ্ণু না, বুদ্ধা না, জগন্নাথ না, শকুন্তলা নয়, গোপাল নয়, না না না, এখন অব্দি না, কালী ঠাকুরও নয়, লক্ষ্মীও নয়, ভেরি নিয়ারেস্ট, ভেরি, খুব কাছাকাছি পৌঁছে গেছেন, খুব কাছাকাছি। মা দুর্গা না, হয়নি হয়নি, এখনো হয়নি, মা দুর্গা না, লক্ষ্মী, বিষ্ণু, সরস্বতী দেবী, একদম রশ্মি ম্যাম 100% রাইট। এবার দেখিয়ে দি, অনেক অনেক এত কিউরিয়াসিটি আমারও হয় না, আমারও থাকে না, জাস্ট দেখুন এবার। আমার না গায়ে কাটা দিল কিরম একটা যখন আঁচলটা, ওখানটা ধর কাঁধের ওখানটা, এইবার বুঝতে পেরেছেন তো কেন এটাকে লুকিয়ে নিয়ে চলে গেছিলাম আমি? এই কারণে, অসাধারণ, মানে এই শাড়ি পরতেই ইচ্ছা করবে না, সত্যিও তাই। আচ্ছা, পার্লিনা দিও বলেছিলেন সরস্বতী, এবার কাছে যাই, এটা কাছে না দেখালে আমি নিজেই রাতে ঘুমোতে পারবো না, যে কেন দেখালাম না, শুধু দেখুন কাজটা। এটা কিন্তু প্রি বুকিং আমরা নিতে পারি, হ্যাঁ, কিন্তু বেশি না, ওই 5টা থেকে ম্যাক্সিমাম 10টা, তার বেশি কিন্তু প্রি বুকিং নেব না, আর টাইম কিন্তু নেব 9 মাস। সমিতাদি খুব ভালো সময় জয়েন করেছো, আমি যে শাড়িটা দেখাচ্ছি একদম, মানে আমার প্রোডাকশনের বলতে পারো যে, বা আমার তৈরি করা কয়েকটা শাড়ির মধ্যে জাস্ট চোখটা দেখো, আমি না ক্যামেরায় মুখটা একটু আছে, মানে অসাধারণ লাগছে দেখতে। এটা আর এই যে কাঁচটা, এই কাঁচগুলো যেভাবে বসানো হয়েছে না, এভাবে এখনকার কেউ কাঁচ বসান, আর এই যে কাঁথা কাঁচটা দেখছেন, এই যে কাঁচটা, এই যে সাদা 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 রয়েছে, এই কাঁচটা কিন্তু পুরোটাই অন্যরকম কাজ, মানে এটা কিন্তু যে কারিগররা জানে তারাই করতে পারে, নতুন করে কাউকে এই কাজটা শেখানো যায় না, যায় না নয়, মানে এটা এক্সপার্ট ছাড়া পারবে না। হ্যাঁ, এবার এখানটা একটা ফোল্ড দিয়ে যেমন ভাবে শাড়ি পরে ধরো না, রিমা তোর দিকে টান, একদম একদম ঠিক ঠিক বলেছ পল্লবী, একদম এক্স্যাক্টলি, এটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, দারুণ সুন্দর, সত্যি ঠিক সময় জয়েন করেছি, একদম সমিতাদি ঠিক সময় জয়েন করেছো, এত সুন্দর শাড়িটা না, না হলে হয়তো আর দেখাতে পেতাম না। তো গেল এই শাড়ি, ব্লাউজটা একবার দেখাবো, যদিও ব্লাউজটা শাড়ি দেখার পর এই এই গেল, ব্লাউজটা একবার ধরে দেব, এই যাচ্ছে ব্লাউজটা, কিন্তু অসাধারণ কাজ, ঠিক আছে সরিয়ে দাও। আচ্ছা, এটা দামটা বলিনি কিন্তু, এটা দামটা হচ্ছে 15,750, মানে মা দুর্গার যা দাম যা ছিল না, সেই এক্সক্লুসিভ মা দুর্গাটা, বুঝতে পেরেছিস, সেম দামে, ওই কারিগরেরই তো করা।
সোহাগ লিখেছে, এই তোমাকে আমার অনেক ভালো লাগছে। সে আবাকে ও দেখেছ, মা এটাকে ব্লক করতে হতো। আচ্ছা আলোলিকা দি লিখেছ ব্লক করো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো দিদি, হোয়াটসঅ্যাপ করো। দারুন দারুন দারুন। তানিয়া মডেলের শাড়িটা কত? মডেলের শাড়িটা ছিল 12,650, 12,650। মৌসুমি দি 12,000। এই রংটাও দারুন লাগছে, দারুন লাগছে, অসাধারণ। অনিয়ন পিঙ্কের সাথে পুরো গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন। আচ্ছা এই গেল শাড়িটা, এটাও অবশ্যই হ্যান্ড পার্সি গাড়া, মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর কালারটা। একটু এইদিকে সরে এসে, হ্যাঁ ঠিক আছে, একটু টান টান করবে হাতটা। দেখো এই যাচ্ছে পুরো কালারটা। থ্যাংক ইউ গীতা ম্যাম। পার্সিগুলো কি সিঙ্গেল কালারে হবে? হ্যাঁ পার্সিগুলো সিঙ্গেল কালারেই বানিয়েছি, মাল্টি কালারেও তো বানালাম, সব মিলিয়ে মিশিয়ে আসছে দিদি, কোনো অসুবিধা নেই। আবার যেটা আসবে, থ্যাংক ইউ মধুমিতা দি। এবার আঁচলটা দিয়ে দে, দারুণ লাগছে রংটা। ওখানটা একটু কাজটা তোমার দিকে টেনে নাও, তোমার দিকে, তোমার দিকে টেনে নাও, তোমার দিকে টানো, হ্যাঁ ভিতর দিকে, হ্যাঁ ব্যাস ব্যাস, না না না, হ্যাঁ এবার ঘুরে যাও, হুম টান টান রাখ। হ্যাঁ এই যাচ্ছে কালারটা, দারুন লাগছে। ওখানে পাটটা উল্টে গেছে কাঁধে, কি সুন্দর লাগছে দেখতে। এটারও দাম যাচ্ছে 15,550, ঠিক আছে। হ্যাঁ ললিকাদি দেখেছি, খুব সুন্দর লাগছে গো তোমার শাড়িটা, খুব মিষ্টি লাগছে দেখতে। মিষ্টি বলে ফেললাম, কিছু মনে করো না, কিন্তু এটা মুখ একদম মনের ভিতর থেকে বেরোলো, ওই জন্যই সত্যিটাই বেরিয়েছে। আচ্ছা ব্লাউজটা দেখাই, এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। হ্যাঁ নেক্সট শাড়িতে যাব, বলছি কালকে না অনেকগুলো তিন চারটে আঁচল শাড়ি এসেছিল, ওগুলো পালিশে চলে গেছে না যাবে? যেগুলো ঢুকেছে পালিশ থেকে কবে, আজকে? আঁচল শাড়ি কি ওই ঘরে আছে এখন? আছে, হ্যাঁ আমিও দেখলাম তো, হ্যাঁ আঁচল শাড়ি এসেছে বাট পালিশ থেকে এখনো আসেনি, মানে পলিশ হয়ে এখনো আসেনি, তো দেখছি আমি ওই পলিশ ছাড়া যদি দেখানো যায় তাহলে দেখানো যেতে পারে। এই হ্যান্ড পার্সি গাড়া হয়, ইয়েস ম্যাম, একবার যদি পেমেন্ট মোডটা বলে দাও একবার তাহলে ভালো হয়। নিতা ম্যাম পেমেন্ট মোড হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, জিপে, ফোন পে, ইউপিআই, সিওডি উইথ এক্সট্রা অ্যাডভান্স পেমেন্ট। কেন মনে করবো তানিয়া, আমি তো খুব খুশি হলাম ছবি তুলে, সব থেকে আগে তোমাকে পাঠিয়েছি। না না খুব সুন্দর লাগছে গো, খুব গর্জিয়াস লাগছে। আচ্ছা এই গেল আরেকটা শাড়ি, জাস্ট দেখো কি সুন্দর কালারটা, পিঙ্ক কাঁথাবাটি। কাঁথাবাটি কিন্তু খুব কম আসে তোমরা জানো, মানে অ্যাটলিস্ট আমি খুব এক্সক্লুসিভ হাতের কাজ ছাড়া কিন্তু কাঁথাবাটিটা বানাই না। রংটা এত মিষ্টি, এত মিষ্টি, মানে যে কোনো বয়সে পরতে পারো, যেরকম মানে 23 বছরের কেউ এটা পরলে যেমন ভালো লাগবে সেরকম কিন্তু 75 ইয়ার্সেরও কেউ পরলে এটা দারুণ লাগবে দেখতে। এবার আঁচলটা দেখাই, এই গেল পুরো লুকসটা। এটা পিঙ্ক না পিচ? এটা না খুব মিষ্টি, খুব লাইট পাউডার পিঙ্ক, এই পাউডার পিঙ্ক বলে সবাই, খুব মিষ্টি পিঙ্কটা, মানে খুব লাইট একটা পিঙ্ক, খুব সুন্দর।
ওই জন্যই আমি বললাম না যে 75 বছরেরও কেউ পড়তে পারবে, তার কারণ এটাই। ব্লাউজটা দেখিয়ে দে, দেখুন এত সুন্দর ডিজাইনটা, মনে হচ্ছে যেন ইয়ে করা, মানে বাতিক করা। এই কাঁথা কাজটাও মনে হচ্ছে বাতিক করা, জাস্ট দেখ কি সূক্ষ্ম কাজ। আচ্ছা ইয়ে ব্লাউজটা সরাতো একটু, আমি কাজটা দেখাই। এবার কাঁথা কাজটা একবার দেখুন, মিনাকারী কাঁথা আমরা একেই বলি, মানে একদম সূক্ষ্ম এই ইন্ট্রিকেট ফর্ম কাঁথাটা কিন্তু আপনারা চট করে কিন্তু দেখতে পাবেন না কোথাও, মানে এত সূক্ষ্ম কাজ। আর এখনকার যে কারিগররা না, তারা কিন্তু এইসব কাজ আর করছে না। আমরা তো খুব টেনশন, আর আমি আমার হাজবেন্ড প্রায় আলোচনা করি যে কি হবে এবার। আমরা চাইলে ওই জন্য আমরা কি করেছি, এই 5-6 মাস ধরে আমরা এই মিনাকারী কাজ যারা করছে তাদেরকে আমরা এটাও বাড়িয়ে দিয়েছি, মানে মজুরি বাড়িয়ে দিয়েছি যাতে তারা ইন্টারেস্টেড হয়। মাটিগুলো অসাধারণ, থ্যাংক ইউ বনজা দিগো, থ্যাংক ইউ সো মাচ শিনা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা পিপি ফর দিস ওয়ান ইজ 9240, আমি খুব এক্সাইটেড আছি কবে আমার পার্সেলটা পাবো ডিয়ার, কি দারুন কাঁথা শাড়িটা। রানু ম্যামের পার্সেল কালকে মনে হয়, হ্যাঁ হ্যাঁ কালকেই কথা হলো না রানু ম্যাম আপনার সাথে, অসাধারণ সৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই শাড়িটা না ওই যে বললাম, ওই রকম ঠিক শাড়ি নয় যেটা পাড়া চোলের কাজের মতো, এটা কিন্তু পুরো ডিজাইনার কনসেপ্ট, মানে দেখেই বুঝতে পারছেন একটা এক্সট্রিমলি কালারফুল মাল্টি কালার ফিউশন কনসেপ্ট কাঁথা। এটার প্রাইস যাচ্ছে 12,600, পিওর গাছি বাই গাছি দশ, অসাধারণ। যারা সবসময় না আমি বলবো যারা সবসময় সফট কালার পরেন, তার একটা শাড়ি এরকম একটা নিয়ে দেখতে পারেন, মানে খুব ভালো লাগবে পরলে, একদম ডিফারেন্ট। 5 দিন লাগবে, ট্রাকিং করেছে। আচ্ছা দিদি পরে নিশ্চয়ই হাতে পেলে জানাবেন, ব্যাস আন্না আন্না। হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা 12,600, কমপ্লিটলি কাঁথা ফিউশন কাঁথা, এই যাচ্ছে পিওর গাছি বাই গাছি তসরে। ব্লাউজ দেখিয়ে নেক্সট শাড়িতে যাব, এই যাচ্ছে ব্লাউজটা, হ্যাঁ সরিয়ে দে। এবার একটা এই গুজরাটি দেখায়, এটা না কুচিটা দেখাতে হবে, হ্যাঁ তাই খুলে দিস পুরোটা। হ্যাঁ এত যেমন রকেটের মতো শাড়িতে চলে গেল, পরে পরে পাওয়া যাবে গো এইরকম। কোন রকম সম্পাদি, কোন রকম শাড়িটার কথা বললে সম্পাদি একটু বলো। ও না এটা পুরো খুলতে হবে না, এটা সিঙ্গেল কালারই আছে না। এই দরকার নেই প্রিয়া, সিঙ্গেল কালার আছে, এইটা বোধ হয় ডাবল কালার নাকি, দেখতে হবে দিদি আমার দিকে। হ্যাঁ এই অব্দি সোজা কর তাহলেই হবে, ঠিক আছে তুমি ওই হাতের ওখানটা ঠিক করো, ডান হাতের ওখানটা, ব্যাস না না ঠিক আছে, এখন অব্দি ঠিক আছে, এরপর করবো। আচ্ছা যেটা ইয়েলো রেড কম্বিনেশনে, আচ্ছা এই গেল শাড়িটা, পিওর গাছি বাই গাছি তসরে ডাই করে লাইট গ্রে ডিপ গ্রে কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা করা হয়েছে। এবার আঁচলটা দে, ঢাকনা লাগানো তো একটু এদিকে সরো তো, ব্যাস এই যাচ্ছে পুরো লুকসটা, ঠিক আছে। হাত ডান হাতটা বাঁ হাতটা সামনে তো, হ্যাঁ চলো এটা নেক্সটে যাই। দিদি ও তোর ওখানে রেখে দে। আচ্ছা এবার কি শাড়ি দেখাবো আপনারা বলুন, এবার কি শাড়ি, এটা ইয়েতে চলে যাবে, হ্যাঁ আর এবার কি শাড়ি দেখাবো এটা দেখিয়ে দিই ততক্ষণ। এই এই কালারটা চকলেট কালারের বাটিকটা, খুব সুন্দর চকলেট কালারের বাটিকটা। মডেল আলোরিকা দি বলছেন মডেল খুব লাকি, সুন্দর সুন্দর শাড়ি পরতে হয়েছে। আমি আজকে ওকে এটাই বলছিলাম যে তুমি শাড়ি পরতে ভালোবাসো তো,
দিয়ে হাসছে, বললাম যে তোমার শাড়ি পরার শখ মিটে যাবে, এত শাড়ি তোমাকে পরতে হবে। দিয়ে বলছে না আমি ভালোবাসি পরতে। যেটা ইয়েলোর এই শাড়িটা দেখুন, হ্যাঁ এই শাড়িটা মানে এত সুন্দর হয়েছে না, একদম ডার্ক চকলেট কালারের সাথে, এটাও কিন্তু বাটিক কাঁথা, অসাধারণ শাড়ি। আমি বলবো একটু মাকে এই ধরনের শাড়ি দিন, মানে আমার মা তো বাটিক শুনলে পরে আর কিছু পরবে না এমন, মানে বাটিক পরতে মা খুব ভালোবাসে। তো এইটা যাচ্ছে কাঁথা বাটিক, একদম ডার্ক চকলেট কালারের সাথে কাঁথা, একটু হাত ঠিক আছে, সুন্দর হচ্ছে ঠিক আছে। এটারও প্রাইস যাচ্ছে 9240, পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে হ্যান্ড শান্তিনিকেতনে বাটিক করে। এবার আঁচলটা দেখুন কি সুন্দর লাগছে, রংটা একদম ডার্ক চকলেট কালারের মধ্যে রয়েছে, ভারী সুন্দর রংটা। এই চকলেট কালারটা না মানে যখনই কেউ পরে আমি দেখেছি খুব খুব প্রফেশনাল লাগে দেখতে, খুব সোবার, খুব এলিগেন্ট লাগে, খুব রিচ লাগে দেখতে, মানে হ্যাঁ দে আঁচলটা, ব্লাউজটা দে এবার। এই দেখুন এই যাচ্ছে ব্লাউজটা, মানে খুব সুন্দর লাগে দেখতে যখন পরা হয়। আচ্ছা এবার একটা সফট সিল্ক দেখাচ্ছি, হ্যাঁ এবার একটা সফট সিল্ক দেখাচ্ছি। সফট সিল্কে পার্সি করা রয়েছে, সফট ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে পার্সি। রে গুজরাটিটার প্রাইস কত লেখা আছে দেখো, হ্যাঁ এই তো ট্যাগ আছে, 13,850। দিদি গ্রে গুজরাটিটার প্রাইস 13,850। সাদা কালো বাটিক সিল্ক দেখানো যাবে, সাদা কালো বাটিক সিল্ক তো নেই আমাদের, আছে সাদা কালো বাটিক তো নেই এখন, না সাদা কালো বাটিক আসলে অনেক করেছি তো ওই জন্য ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই কনসেপ্টটা করছি এখন। আঁচলটা দিয়ে দাও, আমি এবার ডান দিক যাচ্ছি, এবার বাঁ দিক যাচ্ছি ক্যামেরাটা নিয়ে, একটু এদিকে সরা না, আঁচলটা একটু এদিকে সরা, কাঁধের উপরটা তোলো তাহলে অ্যাঙ্গেলটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ব্যাস এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। গুজরাটি সালভার স্যুট আছে তো, নতুন এসেছে আরো দিদি, মডেল যে শাড়িটা পরেছে তার প্রাইস 12,650, বিষ্ণুপুরি কাতানের উপর অল ওভার গুজরাটি করা রয়েছে, ঠিক আছে। এইটার প্রাইস যাচ্ছে 5,980, ঠিক আছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই পার্সিটা, এটা সফট সিল্কের মধ্যে রয়েছে, বেশ। এবার এটা চেঞ্জ করে অন্য শাড়ি দাও, এইটা দেখো ক্রেপে পার্সি, আচ্ছা তানিয়া এটা আনাদার কালার আছে, এটার আর কালার আছে, এই শাড়িটা কি সুন্দর লাগছে, এটা বোধহয় সাদা আছে আর না জর্জেটা, না ক্রেপে একটাই দারুণ লাগছে। পাট্টা পাট্টা ঠিক করে মা, ডবল হয়ে গেছে পাট্টা, রংটা খুব সুন্দর, একদম মানে হালকা হলুদ, খুব সুন্দর। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 8850। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের নকশিকাথা পেজে তানিয়া চন্দ্র বলে একজন ম্যাডাম আমাদের একটা গোলাপি শাড়ি পরে জর্জেট ক্রেপে, ক্রেপে জর্জেট না এই সেম কাপড়ে একটা পার্সি শাড়ির ছবি দিয়েছিলেন, সবার খুব ভালো লেগেছিল।
এটারই কিন্তু সেটা দে আঁচলটা দে, এটারই কিন্তু এটা ইয়েলো কালারটা। গুজরাটি স্যুট কবে দেখাবে একটু জানিও, অনেকদিন ধরে ওয়েট করছি। অনেশাদি আপনি একটুখানি একটু কাছে নিতে আঁচলটা, হ্যাঁ একটু কাছে নাও, ব্যাস ঠিক আছে। অনেশাদি আপনি একটু হোয়াটসঅ্যাপে লিখে দিন যে গুজরাটি স্যুট পিস দেখানোর জন্য আমরা পাঠিয়ে দেবো, নতুন স্টক এসেছে দেখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, পুরো কাজটা আমি একবার কাছ থেকে দেখাই। হ্যান্ড পার্সি গাড়া রয়েছে পুরো কাজটা, পিওর ক্রেপের মধ্যে, আর এত সফট, এত মানে কি বলবো, মানে পরে এত আরাম না, জাস্ট কিছু বলার নেই। এবং প্রাইসটা তো শুনলেন না, বলা হয়নি, প্রাইস হচ্ছে 8850, 8850। অসাধারণ শাড়িটা, মানে এই যে দেখছেন শাইনটা ক্রেপের কি অপূর্ব সুন্দর। ওই যে আমি বললাম যে আমার নিজের ভালো না লাগলে সে শাড়ি আমি বানাতেও ভালো লাগে না, তো এই শাড়িটা কিন্তু অসাধারণ হয়েছে। জাস্ট ফলটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখুন ফলটা, ঠিক আছে। তো সরালাম, ব্লাউজটা দেখানো হয়নি, তো ব্লাউজটা বর্ডারই আছে না, এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। 8850 যাচ্ছে এটার প্রাইস। নেক্সট কি দেখাবো, কোথায় রাখলাম, আড়ি দেখো, আড়ি আড়ি, ওইখানে একটা দারুণ গুজরাটি আছে, দেখো এটা দেখা দে, ততক্ষণ আমি দেখ, খুব সুন্দর এই শাড়িটা। এবার যে শাড়িটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতানের ওপরে পুরো গুজরাটি করা রয়েছে, বিষ্ণুপুরি কাতানে গুজরাটি করা রয়েছে। কেমন লাগছে শাড়িটা বলুন তো, শাড়িটা কেমন লাগছে একটু বলুন। মাল্টি কালার সুতোর কাজ রয়েছে, মেরুন, লাল, ব্লু, পিচ, এই তিনটে কালারে পুরো সুতোর কাজ করা রয়েছে। আচ্ছা তারপরে এবার একটুখানি ইয়ে দেখাবো আপনাদের, একটু কটন দেখাবো, চার পাঁচটা কটন দেখিয়ে দেবো আপনাদের। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ আঁচলটাতে কাঁধে নিয়ে না, হাতের ওখানটা ঠিক করে না, একটু টান দে এখানটা, তোর দিকে টান দে রিমা। আরো কিছু গুজরাটি দেখাও, গুজরাটি দেখাবো দেখাবো, দেখি পলিশ থেকে শো এস এম মোড পার্সি ওয়ার্ক, কোনটা কাঁধের ওখানটা ঠিক করে দাও তো। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 9975, ঠিক আছে, 9975 এটার প্রাইস যাচ্ছে, 9975। ডিজাইনার শাড়ি, তসরে নেই গুজরাটি। এই যাচ্ছে ব্লাউজটা, একটু কাছ থেকে দেখিয়ে দি, আঁচলটা নামিয়ে দে, গুজরাটিটা দেখে নিন, খুব সূক্ষ্ম ছোট্ট ছোট্ট করা গুজরাটিটা, রাস্ট রেড ব্লু, রাস্ট রেড ব্লু, এই সুতোগুলো দিয়ে কিন্তু শাড়িটাকে পুরো সাজানো হয়েছে। হ্যাঁ চলো চেঞ্জ করো, হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে দেখছি এখন, রোজ লাইভ করো, কলকাতায় সময়, কলকাতায় সময় পাই না। ও আচ্ছা আচ্ছা, এটা কেন দেখবো, কি করছে। আচ্ছা নেক্সট দেখাচ্ছি একটা কটন শাড়ি, আজকে সব রকম দেখালাম না, হ্যাঁ একটু কাঁধের উপর দে, পিওর কটনে হ্যান্ড আর স্টিচের কাজ রয়েছে,
পিওর কটনে হ্যান্ড আর স্টিচের কাজ রয়েছে, দেখুন। এবার আঁচলটা দিয়ে দিত, খেলছে নাকি বানির সঙ্গে ঘুরুড়ি। তানিয়া তুমি কোন কোন দিন লাইভ করো আর টাইমিং প্লিজ। দিদি আমি আমার কোনো ফিক্সড টাইমিং নেই, বাট চেষ্টা করছি যে রেগুলার বলতে সপ্তাহে অ্যাটলিস্ট 6 দিন আপনাদের কাছে আসার, তো এই টাইমটাই মেনটেন করব 3-4 মধ্যে। আপনারা যদি থাকেন তো খুবই ভালো লাগবে, একসাথে আমরা সময়টা কাটাতে পারবো। ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে, একটু সামনে করো ডান বাহাতটা, হ্যাঁ এই যাচ্ছে কাজটা, দেখুন পুরো হ্যান্ড আরির কাজ রয়েছে, পুরোটাই মিরর বসানো রয়েছে পুরো শাড়িটাতে, কিন্তু ছোট ছোট করে হাতে করে আড়ি দিয়ে মিরর। আর এই যাচ্ছে পুরো শাড়িটা উইদাউট ব্লাউজ, এগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস এর সাথে নেই, আর সত্যি কথা দরকারও নেই। এগুলো আপনারা একটুখানি আজরাক, একটুখানি নানা রকম যে প্রিন্টেড হয় ওগুলো দিয়ে পরুন, মিক্স অ্যান্ড ম্যাচ করে, খুব ভালো লাগবে। 3280 যাচ্ছে এটার প্রাইস। আচ্ছা নেক্সট দেখাবো একটা কালো, কি দারুণ লাগছে ষষ্ঠী টষ্ঠীর দিনে এই ধরনের শাড়ি পরলে বা ছোটখাটো অনুষ্ঠান, এটা দারুণ লাগছে না, দেখ ব্লাউজের সাথে এটা দারুণ লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে সেটা। এটাও কিন্তু হ্যান্ড আর্টিস্টি, পাটটা উল্টে গেছে, হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড আর্টিস্টিচের মধ্যে কালোর উপর পিওর কটন, এটাও কিন্তু পিওর কটনে রয়েছে। ঠিক আছে পাটটা দিয়ে দেবে আঁচলটা, সরি, হ্যাঁ এই যাচ্ছে আঁচলটা, দেখুন শাড়ির লুকসটা কিন্তু খুব সুন্দর, মানে একদম টেম্পেল টেম্পেল করা, আর বেশ ভালো লাগছে, মানে এটার সাথেও মানিয়েছে, জুয়েলারিটার সাথেও খুব ভালো মানিয়েছে, মানে মেরুন তো ভালো লাগছে বেশ, সব মিলে লুকসটা খুব সুন্দর হয়েছে। এই ধরনের শাড়ি ভালো লাগে পরলে না, খুব সুন্দর হয়েছে। 3280 এটারও প্রাইস, পিওর কটন, খুব লাইট ওয়েট। নেক্সট দেখাচ্ছি লাল সাদা, নেক্সট দেখাচ্ছি লাল সাদা, আচ্ছা তানিয়া, আচ্ছা তো হয়ে গেল, আমাকে না আর কোনো কমেন্ট দেখাচ্ছে না, একটু যারা আছেন একটু কমেন্ট করে কিছু বলুন তো, কিছু দেখাচ্ছে না, হঠাৎ করে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে সব, লাস্ট ওই রানুদুর মেসেজটাই পাচ্ছি, একটু একটু যারা আছেন একটু হাই বা একটুখানি কিছু কিছু একটু লিখুন। আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে পিওর কটন, আমাদের তাঁতের শাড়ি, একদম হাতে বোনা তাঁতের শাড়ি, সেই শাড়ির ওপরে কিন্তু এই কাজটা করা হয়েছে, পুরো হ্যান্ড আরির কাজ রয়েছে। কেমন হয়েছে এই শাড়িটা আপনারা জানালে আমাদের খুব ভালো লাগবে, এই ধরনের শাড়ি আমরা অনেক করার চেষ্টা করছি। বুকিং নাম্বার অলরেডি পেন্ট অন দ্য স্ক্রিন, 9933, এই যে এইটা একটু বুকিং নাম্বারটা দেখিয়ে দিই, এই যে 9933, এটা হচ্ছে বুকিং নাম্বার 9933549474। ঠিক আছে তো এই গেল শাড়ি। অন্বেষে ম্যাম কলকাতা, দাঁড়া একটু দেখে নি ভালো করে, টান টান কর, কলকাতা এক্সিবিশন হচ্ছে 16 তারিখ, নারী সেবা সংঘ যোধপুর পার্কে আমাদের এক্সিবিশন হতে চলেছে, 12টা থেকে সন্ধ্যে 6টা কিন্তু আমরা রয়েছি, আপনারা সকলে আসুন তাড়াতাড়ি, খুব ভালো লাগবে। আমরা 4-5 ঘন্টার জন্যই রয়েছি, পুরো হ্যান্ড আরি স্টিচের কাজ রয়েছে, এই যে পুরো আরি সেলাই করা রয়েছে, পুরো গায়ে কিন্তু ছোট্ট ছোট্ট হ্যান্ড আরির বুটি রয়েছে, এই যাচ্ছে পাটটা দেখুন, এটার প্রাইস, এটারও প্রাইস 3280, এটারও প্রাইস 3280, পিওর কটন হ্যান্ডলুম, পিওর চেঞ্জ করো, পিওর কটন বেঙ্গল হ্যান্ডলুমে করা রয়েছে।
আচ্ছা এবার কটা কালার দেখাচ্ছি কটনের, দেখুন কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি। দারুণ লাগছে শাড়িটা। আচ্ছা এক্সিবিশনে স্যুট পিস নিয়ে যেও, একদম হাতটা সোজা করো তো। এক্সিবিশনে স্যুট পিস নিয়ে যাব, একদম নিয়ে যাব। কিন্তু ওই যেটা বললাম দিদি, যে আমাদের এখান থেকে আমরা স্টক পাঠালে যত বেশি পাঠাতে পারবো, এক্সিবিশনে তো খুব বেশি নিয়ে যাওয়া হয় না, তো ভালো হবে যদি এখান থেকে দেখে নেন, আর ওখানে এসেও দেখে নিতে পারবেন। অমলা ম্যাম লিখেছেন, তোমার ব্যবহার এত ভালো, আমি যখনই কথা বলি খুব ভালো লাগে, সে আমি শাড়ি নিয়ে না নিয়ে, সে তো ঠিকই। মমিতা দি তোমার শাড়ি আজকে চলে যাচ্ছে, আমি নিজে এক্সাইটেড তোমার শাড়িটার জন্য। আজকে শাড়ি কুরিয়ার করে দেবো, আর 25-26 তারিখ বাকি জিনিসগুলো কুরিয়ার করে দেবো, ঠিক আছে। অমলা ম্যাম থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা। এবার আঁচলটা দিতে, হ্যাঁ তুলিকা দি কেমন লাগছে শাড়িগুলো একটু জানিও। এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে একটু হাতটা বাঁ হাতটা সামনে করো। হ্যাঁ সেম প্রাইস 3280 সরিদ। এইগুলো সাথে এইগুলো মেলাবো না, হ্যাঁ এগুলো ইয়ে করা। নেক্সট দেখাচ্ছি লাল, কিন্তু লালটা এতটা কিন্তু লাল নয় যতটা দেখতে লাগছে। ওই তো ওইখানটা আছে, দে আমাকে দে, মাথায় পড়বে দেখবি। হ্যাঁ 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 মাথায় তালা পড়লো, হয়ে গেল। বেশ ইউনিক লাগছে শাড়িগুলো, হ্যাঁ শাড়িগুলো না খুব সুন্দর, মানে অল্প বাজেট এবং খুব লাইট ওয়েট, আর এগুলোর জন্য খুব বেশি কি বলবো, মানে খুব বেশি ভাবতে হয় না, যখন হোক একটু পরে চলে যাওয়া যায়। উইদাউট ব্লাউজ প্রাইস যাচ্ছে 3280 অল ওভার মিরর, পুরো শাড়ি জুড়ে ছোট 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 মিরর রয়েছে, একটু নাড়া শাড়িটাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে মিররটা বোঝা যাবে, হ্যাঁ দেখুন পুরো শাড়িটাতে এই যে মিররটা রয়েছে, বা আঁচলটা দে, এই যাচ্ছে আঁচলটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। 3280 পিওর হ্যান্ডলুম কটন, পিওর হ্যান্ডলুম কটন 3280 হ্যান্ড আর স্টিচ সরিয়ে দাও। এটা ফিশ মোটিভটা ছিল। এইবার যেটা দেখাচ্ছি এটারও প্রাইস 3280, শুধু রংটা দেখবেন এবং অবশ্যই দেখে বলবেন কেমন লাগলো এই রংগুলো, এই রঙের কনসেপ্ট গুলো কেমন লাগলো একটু দেখে বলবেন। দারুণ লাগছে রংটা না, একদম মানে সেই সেই জামদানির যেরকম সেই কালার গুলো হয়, ব্লু আছে, ব্লু আছে নাকি, না ডুয়াল টোনে ব্লু আছে, এমনি সলিড ব্লু আছে ওখানে, ওখানটা নেই, হ্যাঁ ব্ল্যাক আছে, ব্লু নেই, বটল গ্রিন আছে একটা খুব সুন্দর। কিছু লিখতে পারছি না, খালি চোখ বড় বড় করে দেখেই যাচ্ছি। লিখুন না দিদি, ভালো লাগে তো একটু লিখলে, পড়লাম মেসেজটা আমারও ভালো লাগলো। 3280 যাচ্ছে এটার প্রাইস, আঁচলটা দেখিয়ে দাও, এগুলো খুব সুন্দর হয় শাড়িগুলো, একটা শুধু একটা নয়, এটা নিলে মনে হবে দু তিনটে নিয়ে নি, এত কমফোর্টেবল না, সামার কটন, হ্যান্ডলুম কটন, খাদি কটন। নেক্সট থ্যাংক ইউ তুলিকা দি, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটের ওপরে তো কিছুই নেই, চলো এবার একটু তাতেই দেখাবো। হ্যাঁ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, বাহ কি সুন্দর লাগছে, আচ্ছা এটা দিয়ে দে, কালো সাদার উপরে কিছু হয় না, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, পাটটা উল্টে গেছে কাঁধের পাটটা, ঠিক আছে 3280 সরম। আচ্ছা এইবার একটু দেখাই, এটা তো গেল 3280 রেঞ্জ, এবার একটুখানি, হ্যাঁ দেখা দেখা, এবার একটুখানি রেঞ্জটাকে চেঞ্জ করেছি, কনসেপ্টটাকেও চেঞ্জ করেছি, কিন্তু কেমন লাগছে বলবেন। হ্যাঁ এই থানগুলো একটু অন্যরকম, ওটাকে একটু নামাতো,
ওটাকে সামনে দে, হ্যাঁ ব্যাস, এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ এই পাটটা দেখা যাচ্ছে না, রিমার দিকটা টেনে দে, দেখুন এই যাচ্ছে কালারটা, খুব অন্যরকম রংটা, একদম জুয়েল টোন। থ্যাংক ইউ তুলিকা দি, থ্যাংক ইউ বনজা দি, থ্যাংক ইউ বনজা দি সো মাচ। আচ্ছা এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর খাদি কটনে, এটাও রয়েছে হ্যান্ড আরি, একটু অ্যাপ্লিক বসিয়েছি, যে কালো জায়গাটা একটু হাত দিয়ে দেখো, হ্যাঁ এই জায়গাটা কিন্তু পুরো অ্যাপ্লিক করা, কালোতে প্রথমে হ্যান্ড আরিটা করেছি, তারপরে কিন্তু পুরো সেলাই করে বসিয়েছি পুরো পাড় জুড়ে, আর এটা পুরো হাতে আরি করা রয়েছে। ডুয়াল টোন মানে ভেরি নাইস কালার, একদম ব্লু এর সাথে ইয়েলোর কম্বিনেশন করে উইভটা করা, তবে গিয়ে কিন্তু এই কালারটা আসছে। এটার জাস্ট দাম কিন্তু 3380, হ্যাঁ দুরকমই বানিয়েছি এবার, কখনো হ্যাঁ ঠিক আছে, তো কখনো ওটা ভাল লাগবে কখনো এটা ভাল লাগবে, এটা আমার একটা এক্সপেরিমেন্ট, আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা অবশ্যই আমার জানা দরকার, এই যে জানালেন সত্যি খুব ভালো লাগলো। নেক্সট দেখাচ্ছি দেখুন এই কম্বিনেশনটা, এটাও কিন্তু পিওর কটন হ্যান্ডলুম এর মধ্যে, মা দেখো এই শাড়িটা, হ্যাঁ সুন্দর লাগছে, মরে স্কুলে টুলে পড়ে গেলে ভালো লাগবে, ও যেটা ঢেকে বসেছি, হ্যাঁ ওই অ্যাপ্লিকটা ছাড়া বেশি ভালো লাগলো। আচ্ছা থ্যাংক ইউ অঙ্কিতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ অরণ্যা দি, আরে কোনো অসুবিধা নেই, সঙ্গে থাকো না তাহলেই হবে, পাটটা ধরো 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 পাটটা দেখাই ঠিক করে, হ্যাঁ এই যাচ্ছে পাটটা পুরো, একটু অন্যরকম পাটটা দেখবে, গঙ্গা যমুনা পাড়ের মতো করে কিন্তু করা, হ্যাঁ নিচের মাছটা লাল উপরের মাছটা কালো, একদম গঙ্গা যমুনা কনসেপ্টে কিন্তু করা হয়েছে। এবার আঁচলটা দাও, দেখো আঁচলটা কিন্তু একদম আলাদা করে ব্রিফ করে করা, হাতটা হাতটা টান টান কর, ঠিক আছে এটাও 3280 যাচ্ছে। নেক্সট একটা দেখাচ্ছি একটু অন্যরকম ভাবে করেছি, এটা কিন্তু সিল্কে উইভিং আছে, হ্যান্ডলুম বাট সিল্কে আছে, দেখো একদম টার্কোয়াইজ কালারের হ্যান্ড আরি, এটা কিন্তু পুরোপুরি সিল্কের উপরে উইভ করা, অসাধারণ শাড়িটা, মানে দারুণ সুন্দর এইসব শাড়িগুলো। হম ওটা পুরোটা টেনে না, ওটা বুক অব্দি আসবে, রংটাই না এত সুন্দর, এখানটা ধর রিমা ঠিক করে, এই জায়গাটা আর একটু তোর দিকে টান, হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে ফ্রন্টটা, এখান এই যাচ্ছে ফ্রন্টটা, উপরের ওই লাল পাটটা একটু ঠিক করে দাও, ঠিক আছে এই যাচ্ছে পুরো ফ্রন্টটা, হ্যাঁ খুব সুন্দর শাড়িটা। এবার আঁচলটা দেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌমিতা দি, মোহর কোথায় ওকে দেখতে পাচ্ছি না, ওই যে পাশের ঘরে খেলছে, হুড়ুড়ি করছে আমার, এখন যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, মানে একটু অন্যরকম ভাবে করা, আঁচলটাতে পুরো কিন্তু কাশ্মীরি কাজ করেছি, আরি কাশ্মীরি, আমি দেখাই এই যে এই যাচ্ছে পুরো আঁচলটা, আমি এইভাবে এবার কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কয়েকটা স্যুট দেখানো যাবে কি, আমি হোয়াটসঅ্যাপ করেছি বাট তুমি দেখালে খুব ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, আজকে মনে হচ্ছে আর হবে না, আজকে প্রায় শেষের দিকে, কালকে বা পরশু দিন, কালকে তো আর আসবো না হয়তো, আজ যদি কাল আসি আমি লাইভে নিশ্চয়ই স্যুট পিস দেখাবো। তো এই যাচ্ছে পুরো কাশ্মীরি, দেখো খুব সুন্দর করা আরি, একদম হ্যান্ড আরিতে কাজটা করা রয়েছে। অঙ্কিতা ম্যাম সিল্ক বেস তো স্যুট আমাদের নেই, আমাদের তসরে কিছু রেডি হয়েছে, তো তসরটা দেখতে পারেন, ঠিক আছে এই গেল। নেক্সট সরিয়ে দাও ব্লাউজটা, ব্লাউজটা হ্যাঁ এই পশ্চারে দিস ওই শাড়িটা, হ্যাঁ বললাম না।
আচ্ছা, আর অন্বেষা দি আজকে দুটো স্যুট আপনার জন্য দেখিয়ে দিচ্ছি, আপনাকে যেহেতু কথা দিয়েছি। আচ্ছা, এইটা দেখুন, একদম স্যাপ গ্রিন এর মধ্যে রয়েছে, খুব সুন্দর কালার। এটা একদম হ্যান্ড আর স্টিচ। আঁচলটা দেখ, এটার আরো দুটো রং ছিল না? গড়ি নিয়ে আয় ওই ঘর থেকে, তাহলে এগুলো পরপর দেখিয়ে দি। কি সুন্দর লাগছে দেখুন কালারটা। একটু এটার প্রাইস হচ্ছে 2850। কত দাম এটা, ভুলেও গেছে, এটা তো সিল্কের রয়েছে, এই দাম হবে না। 4000 কত ছিল না? হ্যাঁ, আচ্ছা এটার দামটা একটু পরে বলছি, ওইটাতে লেখা আছে, আগে আগে ওই মেরুনটাতে লেখা আছে। এটা পুরো আড়িতে রয়েছে, অল ওভার আড়ি, এবং এটা কিন্তু সিল্ক আছে। হ্যাঁ, এটা সিল্ক লিনেনের উইভিং আছে, লিনেন সিল্কে রয়েছে পুরোটা, অল ওভার, খুব সুন্দর লাগছে এটা। দেখুন এই যে আমার মডেল যে মেরুন ব্লাউজটা দিয়ে পরেছে, কিন্তু খুব ভাল লাগছে দেখতে। হ্যাঁ, ওখানটায় থামো, এখানটায় থামো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কালার। থার্ড কালারটা আনছি, থার্ড কালারটা আনতে আনতে ওইটা দেখিয়ে দিই। আচ্ছা, ব্লু আড়ি যে দিদি বলছিলেন, দেখে দে বলছিলেন না, ব্লু আড়ি দেখানোর জন্য একটা ব্লু আড়ি পেয়েছি, নিয়ে আসছে। এই যে এইটা দেখ, পুরো আড়ি কাশ্মীরিটা এইভাবে, মানে এই যে কাপড়টা, ঠিক আছে, এই যে কতটা সূক্ষ্ম কাজ দেখলে বুঝতে পারবেন। এই শাড়িটা কিন্তু অন্যভাবে বোনানো, সিল্ক লিনেন তো অন্যভাবে বোনানো, আর এটা পুরো হ্যান্ড আড়ির কাজ রয়েছে। দেখুন কি সুন্দর সূক্ষ্ম আড়ির কাজ। আচ্ছা, এই না কোন আলোটা গেল, রেডি তুমি? আচ্ছা, মোহর একটা গান শোনাবে, আমরা শাড়ি দেখতে দেখতে গানটা দেখে নিই, কোথা দিয়ে আলোটা, গানটা শুনে নি। হ্যাঁ, মোহর হচ্ছে, যারা নতুন জানেন না, আমার মেয়ে, ও একটা গান শোনাবে, তো আমরা শাড়ি দেখতে দেখতে গানটাও একটু টান টান কর শুনবো। হ্যাঁ, করো করো, সামনে এসো সামনে, আমরা সবাই রাজাটা শোনাও তো, ওটাই ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা, আলো নয়ন আমার, আলোর হৃদয় হরা, নাচে আলো নাচে ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ভাই হৃদয় বিনার মাঝে, সাজে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, নিচু হয়ে গেল না, হাসে আলো আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা, আলোর নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা। আর করবো না তো, বাহ, চলো আরো প্র্যাকটিস করে, বেশি উঁচুতে উঁচুতে ধরে নিয়েছে স্কেলটা, অত উঁচুতে ধরে টানতে না। আচ্ছা, এবার দেখাচ্ছি মেরুনে সিল্ক লিনেনের হ্যান্ড আর স্টিচ, এই রংটাও দারুণ, আর ব্লাউজের সাথে একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আঁচলটা দেখি, আন্টিরা সবাই ভালোবাসে, যেমন থ্যাংক ইউ আন্টি বলে দাও, থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম, বলো 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 আন্টি, আমার প্রণাম, বলো। এই যাচ্ছে শাড়িটা, হ্যাঁ পুরো মেরুনে রয়েছে, প্রিয়া তোর দিকটা টান একটু সামনের দিকে, থ্যাংক ইউ তো বলো, শুনতে পাইনি গো, জোরে বলো, থ্যাংক ইউ। মেরুনের মধ্যে পুরো শাড়িটা রয়েছে এইভাবে কাজ, খুব সুন্দর। ব্লাউজটা দেখাই, আর কালার আছে? আচ্ছা, আরেকটা যেটা ছিল ওটাও মেরুন তো, আর দুটো ছিল না এখানে, স্টোর থেকে আনলি তো, ঠিক আছে, বেশ এবার সরাও এটা তাড়াতাড়ি। এটা একটা দেখালাম যে, ও ওটা একসাথে হয়েছে, তুমি একটু সামনে এসো মোহর, মোহরের গান খুব সুন্দর হয়েছে, লাভ ইউ মোহর রানী, অনেক অনেক বাবা মোহরের, মোহর এখন খেলতে খেলতে এসেছে তো পাগলি হয়ে, ও এখন সামনে আসা যাবে না।
বাবা। আচ্ছা, যে দিদি নীল শাড়িটার জন্য বলছিলেন তার জন্য এই শাড়িটা নিয়ে আসা, দেখুন। আচ্ছা, মোহর বললো একটু পরেই আসছে। আচ্ছা, এই যাচ্ছে ব্লুতে, একদম জুয়েল টোনে, খুব সুন্দর এই রংটা, একদম আসমানির নীল যেটা আমরা বলি, একদম জুয়েল টোন। দেখি কিন্তু বিষ্ণুপুরি কাতানের মতো একটা শেড রয়েছে, দারুণ লাগছে দেখতে। 3280 হ্যান্ড আর্ট স্টিচ রয়েছে, অল ওভার থ্রেড ওয়ার্ক রয়েছে, পুরোটা হাতে করা। আঁচলটা দে। হ্যাঁ সুজাতা ম্যাম, আসবে ও আসবে একটু পরে। ও বললো যে ও আসলে খেলতে খেলতে এত হাঁপিয়ে গেছে। তো এই যাচ্ছে শাড়িটা, দিয়ে সরিয়ে দাও এটা। আচ্ছা, অন্বেষা ম্যামের জন্য দুটো স্যুট পিস দেখিয়ে দিচ্ছি আমরা, এটা খুলতে হবে বোধ হয়। দেখো পুরোটা খুলে দেন, নাহলে বোঝা যাবে না। দুটো স্যুট পিস দেখাচ্ছি, খুব ভালো মেটেরিয়াল, একদম লিনেনের ওপর রয়েছে। হ্যাঁ, লিনেনের ওপর রয়েছে অল ওভার স্যুট পিসটা। ধরে নাও, দেখো যেভাবে হয় না এরকম ভাবে ধরে, একদম না টেপ ইয়ে করা দরকার। হ্যাঁ, এরকম ধরলে বুঝতে পারবে তাহলে। হ্যাঁ, এই যাচ্ছে আর একটু উপরে তোলো। হ্যাঁ দাঁড়াতে পারো, আমি ধরবো, ঠিক দাঁড়ো। এই যাচ্ছে দেখুন পুরো স্যুট পিসটা, খুব সুন্দর লাগবে, একদম অল ওভার পুরো কাজটা এইভাবে থাকছে। ঠিক আছে, আমি একটু কাছ থেকে কাজটাও দেখিয়ে দিই। এই যে এইভাবে কিন্তু পুরো কাজটা গুজরাটিতে, এটা লিনেনের ওপর আছে। হ্যাঁ, খুব ভালো মেটেরিয়ালটা, খুব ভালো মেটেরিয়ালটা। হ্যাঁ, সাইডে দুপাট্টাটা দিয়ে দেয়, ততক্ষণ আমি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। আর একটা স্লিভের কাজটা আমি লাস্টে দেখাচ্ছি। হ্যাঁ, স্লিভের কাজটা আমি লাস্টে দেখাচ্ছি। আলাদা করে তাঁতির কাছ থেকে, রিমা তুই এখানটা ধর, এরকম করে ধর, এখানটা ধরো তুমি, যাতে এখানটা একটু চওড়া থাকে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যে পুরো লুকসটা আসবে কিন্তু এরকম, আমি জানি না যতটা পারছি বোঝানোর চেষ্টা করলাম, পুরো লুকসটা যাবে এরকম। দেখুন ওড়নাটাও খুব সুন্দর, একদম গোল্ডেনের মধ্যে এইভাবে কাজটা রয়েছে। হ্যাঁ, এটা গেল ফার্স্ট কালার, এটা কিন্তু গোল্ডেন উইভিং, কিন্তু গোল্ডেন জারির উইভিং, একটু অন্যরকম ভাবে করেছি। আর এই যাচ্ছে পুরো ওড়নাটা। হ্যাঁ, নেক্সট কালার, কালারটা দারুণ লাগছে। আপনাদের যদি ভালো লাগে বলবেন, তাহলে আমি বাকি কালার কটাও দেখিয়ে দেবো একবারে। একটু এদিকে সরবে, না না মানে ড্রেসটা, মানে গলার নেক লাইনটা। হ্যাঁ, এইভাবেই ধরো তাহলেই হবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ এই হচ্ছে চুড়িদারটা, আর এই যাচ্ছে ওড়নাটা। কি সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এটাও কিন্তু এটা লিনেন আছে, লিনেনের উপর কাজ করা। এই যাচ্ছে পুরো গুজরাটির কাজটা, অল ওভার মিরর ওয়ার্ক। আর এই যাচ্ছে দুপাট্টা। ঠিক আছে, এটা আমাদের একেবারে নিউ লঞ্চ, মানে এই মেটেরিয়ালটা একদম নতুন করেছি, খুব ভালো মেটেরিয়াল। বসে পড়তো এইভাবে, কি সুন্দর লাগে। ওনাটা একটু ধরে দাও তো সাইডে। এই রে আবার কি হলো, ঠিক আছে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এটা ড্রেস মেটেরিয়াল গুলো দাম জানিও। হ্যাঁ আচ্ছা, আর দুটো রয়েছে তাহলে, আর দুটো না তিনটে একটু নিয়ে আনা ওই ঘরে, একবারই দেখিয়ে দি, বুঝতে পারবি তো উপর থেকে। দেখ ওইখানে বার করে এনেছি, প্যাকেটে ভরা। দেখ একটু হালকা কাজের, দেখা অফিস ওয়ার। আচ্ছা হালকা কাজের তো সিল্ক লিনেনের উপর নেই, হালকা কাজের তাহলে আপনাকে ওই আমাদের বিজি লিজি গুলো নিতে হবে, বা কটনে নিতে পারেন, ওগুলোও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ গার্গি দি নিশ্চয়ই, দারুণ লাগছে।
তো খুলে রেখেছি, এটা সরিয়ে দে, এটা সরিয়ে দাও। শুনুন দিদি ম্যাম, হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিখে দিন যে অল্প কাজের পাঠানোর জন্য। এইটা নয়, আগে সিল্কগুলো দেখাতে বললাম, এটা নয়, এগুলো এখন না, আগে সিল্কগুলো দেখিয়ে নিই তারপরে ওটা রাখলাম এরপরে। আচ্ছা ওই সিঙ্গেল পিস কুর্তির দেখাবো, হ্যাঁ দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে তাড়াতাড়ি হবে, এই রংটাও দারুন, এই রংটাও দেখুন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ন্যাচারাল তসরের উপরে একদম এই কালারটা করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা স্লিভের কাজটা আপনাদের কোনোটারই দেখা হয়নি, স্লিভে কিন্তু পুরো এইভাবে কাজটা রয়েছে, এইভাবে টেম্পল করে প্রতিটাতে এইভাবেই কাজ রয়েছে। এটা এটা হচ্ছে থ্রি পিস, মানে দুপাট্টা কামিজ, থ্রি পিসই তো রে না, টু পিস, থ্রি পিস আছে প্যান্টের কাপড়টা, আমার তো মনে হলো টু পিস করিয়েছিলাম। ওনাটা দারুণ সুন্দর গোল্ডেনের মধ্যে, টু পিস তো, হ্যাঁ এটা টু পিস করিয়েছিলাম, থ্রি পিসটা করাইনি। টু পিস আসলে প্যান্ট কেউ আর এখন লাগে না, প্যান্ট কেউ পরতে চায় না, শুধু শুধু কাপড়ের জন্য দামটা বেড়ে যায়, পড়ে যাচ্ছে ধর রিমাতি, এবার উন্নাটা তুই একটু ধরে দে উঠিয়া ওই দিকে বাড়িয়ে, ব্যাস এই দেখুন পুরো ওন্নাটা এইভাবে আসবে, খুব সুন্দর দেখতে ওন্নাটা, একদম গোল্ডেন উইভিং রয়েছে, এটা কিন্তু গোল্ডেন উইভিং, হ্যাঁ এটা কিন্তু পুরো গোল্ডেন উইভিং রয়েছে, খুব সুন্দর শাইনটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দেখুন আর এই যাচ্ছে কালারটা। চলো নেক্সট পিস সরিয়ে দাও, কিন্তু দাঁড়িয়েও ভাল লাগছে, দাঁড়িয়ে দেখাতে পারলে আপনি পেনে। শাড়ি কা প্রাইস কে হ্যায় মিতা ম্যাম, উসকা প্রাইস 12,600 হ্যায় উসকা প্রাইস। এবার তুই অন্যটা দিয়ে দে, এটাও তোকে ভাল লাগছে, সবগুলোই খুব মিষ্টি লাগছে দেখতে। এটাও দেখুন একদম গোল্ডেন উইভিং করা রয়েছে, হ্যাঁ চলতে রংটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এটা দেখলাম আরেকটা কালার কম্বিনেশন লিনেন সিল্ক, সিল্ক লিনেনের উপর আছে, সরিয়ে দিই এটা, আচ্ছা এইটা হচ্ছে মডেলের শাড়িটা, একবার দাঁড়িয়ে দেখিয়ে দিই দেখুন, 2.5 মিটার পুরোটা এইভাবে কাজ রয়েছে, ঠিক আছে চলো নেক্সট শাড়িটা। কালার গুলো কেমন হয়েছে একটু জানাবেন, একদম নতুন, হ্যাঁ কালার গুলো কেমন হয়েছে, কালার কম্বিনেশন একটু জানাবেন। এই সিল্ক মানে আমার লিনেনের উপর কাজ করা প্রথম থ্রি পিস সেট, হ্যাঁ একটু ওনাটা ঠিক হতো। আচ্ছা এইটা কিন্তু পুরো গোল্ডেনে আছে, এটা পুরো হ্যান্ডলুমে উইভ করানো, সেইটা মানে পুরো স্যুট পিসের জন্যই কিন্তু আলাদা করে বানানো হয়েছে এই জিনিসটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদিরা, থ্যাংক ইউ ম্যামরা, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে পুরো কাজটা দুপাট্টা, ঠিক আছে এখানটাও এন্ডিং এ কিন্তু পুরো কাঁথা করেছি আর বডিটা গুজরাটি করেছি। চলো ঠিক আছে এটা নেক্সট হয়ে গেল, তাহলে দাঁড়িয়েই দেখিয়ে নিয়ে কটা সুবিধা হবে না, ঝটপট ঝটপট। আচ্ছা আর কয়েকটা কটনের স্যুট পিস দেখাচ্ছি, আমি দাঁড়িয়েই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সোজা এইদিকে এখানে দিয়ে দাও, হ্যাঁ সোজা। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি, ওটা 25 তারিখ লাগবে পাঞ্জাবিটা, তুমি আসবে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কিছু করতে হবে তো, শুধু শুধু আসা যাবে নাকি, ও
পচা এমনি আসবে, ঠিক আছে যাও 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 যাও। আচ্ছা মোহর এসছি আপনাদের সঙ্গে একটু দেখা করতে। এই যে যারা মোহরকে দেখতে চেয়েছিলেন, একটা গান তো করো। আচ্ছা ঠিক আছে, নমস্কার বলে দাও তাহলে, একটু সরে সরে দিকে সরো সরো, সরে যাও, চলো 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 সরো। আচ্ছা এবার আমরা কুর্তিগুলো ঝটিমা ঝটপট দিবি, হ্যাঁ একটা প্রিয়াকে দে একটা তুই দে, তাড়াতাড়ি হবে। মাঝখানে ধরো নেক লাইনটা মাঝখানে, হ্যাঁ ঠিক আছে। এটা দেখুন পিওর কটনে, হ্যাঁ এটা পিওর কটনে রয়েছে, একদম হ্যান্ড কাঁথা, পিওর কটনে হ্যান্ড কাঁথা, অল ওভার এইভাবে কিন্তু কাঁথা করা রয়েছে। মনম করো না, চলে এসো দিকে, নাও নেক্সট, রিমা দে সময় নষ্ট করিস না। হ্যাঁ প্রাইস এগুলো সবই 1180, 1080, 1080। নেক্সট নেক্সট দে, তুই খোল ওটা, খুলে না ফোক গুলো কই আমাদের, হ্যাঁ এটাও দেখুন 1080, তারপর দে প্রিয়াটাকে 1080, পিওর কটনে 1080। পুষ্পা ম্যাম এই বোলপুর শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গল মে হ্যাঁ 1080, ঠিক আছে। তো আজকের মতো এখানেই থামলাম, মডেলের শাড়িটা অনেকেই দেখতে চাইছেন হোয়াটসঅ্যাপে, আমরা আরেকবার ভালো করে দেখিয়ে নিই, ভারী সুন্দর লাগছে দেখতে। এই যে একদম পিওর বিষ্ণু, হ্যাঁ সামনে দিয়ে দে, পিওর একটু এদিকে সরতে ছিলাম বাস, হ্যাঁ পিওর বিষ্ণুপুরি কাতানে রয়েছে অল ওভার গুজরাটি, ওকেও খুব সুন্দর লাগছে দেখতে, একদম 2.5 মিটার অল ওভার কাজ করা রয়েছে, একদম হ্যান্ডওয়ার্কের কাজ। 1180 বললেন যে, 1100 নয় 1080, আমি মুখের বলা ভুল বলে ফেলেছি, 1080, হ্যাঁ এই যে দেখ। ঠিক আছে তো আমরা দুজনেই আজকের মতো আসি, আমিও আপনাদের নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম, ঝিলামও নমস্কার জানাও, ঠিক আছে আপনারা খুব ভালো থাকবেন, আমরা আবারও আসবো খুব তাড়াতাড়ি, গুড ইভিনিং।